হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু টেন মিনিট স্কুল আজকে আমি তানজিল তোমাদের সামনে উপস্থিত হয়েছি আজকে আমাদের টেন মিনিট স্কুলের এই অ্যাডমিশন সিজনে প্রথম হিসাব বিজ্ঞানের বা অ্যাকাউন্টিংয়ের লাইভ লাইভ ক্লাসটি নিয়ে বন্ধুরা তোমরা যারা এখন আমার সাথে এই ভিডিওটি দেখছো কিংবা পরবর্তীতে ফেসবুকে আমাদের এই লাইভ ক্লাসটি দেখছো তারা অবশ্যই অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে এই ভিডিওটিকে শেয়ার করবে এবং যাতে তোমার তোমাদের বন্ধুরা আমাদের এই লাইভ ক্লাসটি এবং আমাদের এই ক্লাসটি দেখতে পারে বন্ধুরা আজকে আমরা যে জিনিসটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে হিসাব বিজ্ঞান এবং হিসাব রক্ষণ বন্ধুরা তোমরা আজকে দেখতে পাবে যে এই যে আমাদের এই পাশে টপিকগুলো লেখা আছে আজকে আমরা কি কী টপিক নিয়ে কথা বলবো আমরা আজকে প্রথমে কথা বলবো হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য নিয়ে তারপরে কথা বলবো হিসাব তথ্যের ব্যবহার নিয়ে তৃতীয়ত আমরা কথা বলবো হিসাবের হ্রাস বৃদ্ধি নিয়ে এবং চতুর্থত বিপরীত হিসাব নিয়ে বন্ধুরা তোমরা সবাই হয়তো অবশ্যই এই চারটি টপিকই আমরা আমাদের এইচএসসি বা আমাদের জন্য উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার জন্য আমরা পড়ছি কিন্তু বন্ধুরা আজকের ক্লাসে আমরা দেখবো যে এই চারটি টপিক কিভাবে আমাদের পরীক্ষা বা আমাদের বিশ্ববিদ্যালয়ে যে ভর্তি পরীক্ষা রয়েছে সেই ভর্তি পরীক্ষা আমাদের কিভাবে আসে এবং সেই প্রশ্ন উত্তরগুলো অনেক সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পূর্ববর্তী বছরগুলোতে এই টপিকগুলোর উপরে কি কী ধরনের প্রশ্ন এসেছে এবং সেই প্রশ্নগুলো কিভাবে আমরা উত্তর করব সেটি নিয়ে আজকে আমরা কথা বলব বন্ধুরা আজকের ক্লাসটি প্রথমেই শুরু করছি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি প্রশ্ন পূর্ববর্তী বছরের প্রশ্ন দিয়ে প্রশ্নটি হচ্ছে আধুনিক বিশ্বে হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য হল বন্ধুরা এখানে আমাদের সাথে পাঁচটি অপশন চারটি অপশন রয়েছে এক লেনদেনের লিপিবদ্ধকরণ দুই তথ্য সরবরাহকরণ তিন মুনাফা নির্ধারণ এবং চার আর্থিক বিবরণী প্রস্তুতকরণ আশা করি বন্ধুরা তোমরা সবাই হয়তো জানো এই প্রশ্নটি উত্তর কি কিন্তু আমরা তাও একটু প্রশ্নটি বিশ্লেষণ করার চেষ্টা করি বন্ধুরা লেনদেন লিপিবদ্ধকরণ অর্থাৎ হিসাব বিজ্ঞান প্রক্রিয়ায় আমাদের যে লেনদেনগুলো থাকে সেই লেনদেনগুলোকে লিপিবদ্ধকরণ বা জাবেদাকরণ কি হিসাব বিজ্ঞানের মূল উদ্দেশ্য নাকি তথ্য সরবরাহ করণ বন্ধুরা এই তথ্য সরবরাহকরণ করতে আমরা কি বুঝি তথ্য সরবরাহ করতে বলতে আমরা যে আর্থিক বিবরণীগুলো প্রস্তুত করি সেই আর্থিক বিবরণীগুলো প্রস্তুত করেন কি প্রধান উদ্দেশ্য নাকি মুনাফা নির্ধারণ অর্থাৎ ব্যবসায় লাভ বা লস নির্ধারণ করা কি প্রধান উদ্দেশ্য নাকি আর্থিক বিবরণী প্রস্তুত কর তো সরাসরি আর্থিক যে ফাইনাল অ্যাকাউন্ট সেই প্রস্তুতকরণটি আমাদের প্রধান উদ্দেশ্য বন্ধুরা এই প্রশ্নটির উত্তরটি হচ্ছে আধুনিক বিশ্বে হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য হচ্ছে তথ্য সরবরাহ কর অর্থাৎ বন্ধুরা আধুনিক বিশ্বে হিসাব বিজ্ঞান একদম প্রাইমারি যেই কাজটি করে থাকে সেই প্রাইমারি কাজটি হচ্ছে তার যে তথ্য হিসাব সংক্রান্ত তথ্য সরবরাহ করা সুতরাং বন্ধুরা আমরা জানতে পারলাম যে আধুনিক হিসাব বিজ্ঞান প্রকৃতি প্রক্রিয়ার প্রধান উদ্দেশ্য হচ্ছে তথ্য সরবরাহ করুন বন্ধুরা যারা তোমরা এই উত্তরটি জানতে তারা তো খুবই ভালো করেছে এবং যারা উত্তরটি জানতে না তারা আজকে জেনে নাও এই প্রশ্নটি বন্ধুরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পূর্ববর্তী অ্যাডমিশন দিনে তিনবার পরীক্ষা এসেছে অর্থাৎ এটি খুবই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আচ্ছা বন্ধুরা এই প্রশ্নটি যাওয়ার পরে আমরা যে জিনিসটি শেখার চেষ্টা করব সেটি হচ্ছে হিসাব প্রক্রিয়া বন্ধুরা আমরা এখন একটু দেখার চেষ্টা করব যে হিসাব বিজ্ঞান প্রক্রিয়া বা হিসাব প্রক্রিয়ার ধাপগুলো কি কি বন্ধুরা হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার মূলত প্রধান তিনটি ধাপ এক লেনদেন চিহ্নিতকরণ দুই লেনদেন লিপিবদ্ধকরণ এবং তিন তথ্য সরবরাহ বন্ধুরা আমরা একটু আগেই জেনেছি এই তথ্য সরবরাহকরণ হচ্ছে হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য আচ্ছা বন্ধুরা তোমাদেরকে যদি আমি এই প্রশ্নটি করে থাকি যে এই যে হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার তিনটি তিনটি ধাপ রয়েছে কিন্তু হিসাব রক্ষণ প্রক্রিয়া কোনটি এই তিনটি কি হিসাব রক্ষণ প্রক্রিয়ার অংশ নাকি এর মধ্যে যে কোনো একটি হিসাব রক্ষণ প্রক্রিয়ার অংশ বন্ধুরা তোমাদের সবসময় মনে রাখতে হবে যে এই যে দ্বিতীয় যে প্রক্রিয়া অর্থাৎ লেনদেন লিপিবদ্ধকরণ এই লেনদেন লিপিবদ্ধকরণই একমাত্র হিসাব রক্ষণ প্রক্রিয়া অর্থাৎ বন্ধুরা হিসাব বিজ্ঞান প্রক্রিয়া বলতে আমরা এই তিনটি স্টেপকে বুঝে থাকবো লেনদেন চিহ্নিতকরণ লেনদেন লিপিবদ্ধকরণ এবং তথ্য সরবরাহ এবং আমরা জেনেছি যে এই তথ্য সরবরাহকরণই হচ্ছে হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য কিন্তু আমাদেরকে যদি প্রশ্ন করা হয় যে হিসাব রক্ষণ কি তাহলে আমাদের যে জিনিসটি মনে রাখতে হবে সেটি হচ্ছে হিসাব রক্ষণ হচ্ছে এই যে শুধুমাত্র লেনদেন লিপিবদ্ধকরণ এই লেনদেন লিপিবদ্ধকরণ প্রক্রিয়াকেই হিসাব বিজ্ঞান প্রক্রিয়া হিসাব রক্ষণ প্রক্রিয়া বলা হয় অর্থাৎ হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার দুই নম্বর ধাপটি হচ্ছে হিসাব রক্ষণ প্রক্রিয়া তাহলে বন্ধুরা আমাদের যদি অ্যাডমিশন পরীক্ষায় প্রশ্ন আসে যে হিসাব রক্ষণ প্রক্রিয়া কোনটি তাহলে আমরা খুব সহজেই পারবো যে হিসাব রক্ষণ প্রক্রিয়া হচ্ছে লেনদেন লিপিবদ্ধকরণ প্রক্রিয়া আচ্ছা বন্ধুরা আমরা আরও একটু যেটি জানবো সেটি হচ্ছে হিসাব বিজ্ঞানের ইনপুট বন্ধুরা তোমাদেরকে যদি বলা হয় যে হিসাব বিজ্ঞান প্রক্রিয়া যদি একটি মেশিন হয়ে থাকে তাহলে সেই হিসাব বিজ্ঞান আমাদের ইনপুট গুলো কি হয়ে থাকতে পারে বন্ধুরা আমাদের সবসময় মনে রাখতে হবে হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার ইনপুট হবে লেনদেন এবং হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার আউটপুট হবে আর্থিক বিবরণী বন্ধুরা আমরা যেহেতু তোমাদেরকে আগেই বলেছি যে হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার মূল উদ্দেশ্য এবং সর্বশেষ যে প্রক্রিয়া সেটি হচ্ছে সরবরাহ কর বন্ধুরা তোমাদের এটিও মনে রাখতে হবে হিসাব বিজ্ঞান প্রক্রিয়ায় আমরা যখন তথ্য সরবরাহ করে থাকি সেই তথ্য সরবরাহ আমরা আর্থিক বিবরণীর মাধ্যমে করে থাকি তাই হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার আউটপুট বলা হয় আর্থিক বিবরণীকে এবং হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার ইনপুট বলা হয় লেনদেনকে তাহলে বন্ধুরা আমরা হিসাব বিজ্ঞান প্রক্রিয়া সম্পর্কে টোটাল কি কি ইনফরমেশন জানতে পারবো প্রথমত হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার প্রধান উদ্দেশ্য হচ্ছে তথ্য সরবরাহ করণ দ্বিতীয়ত হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার দ্বিতীয় ধাপ অর্থাৎ লেনদেন লিপিবদ্ধকরণকে হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার হিসাব রক্ষণ স্টেজ বলা হয় তৃতীয়ত হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার ইনপুট ও ইনপুট হচ্ছে লেনদেন এবং হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার আউটপুট হচ্ছে আর্থিক বিবরণী তাহলে বন্ধুরা আমরা বুঝতে পারলাম যে হিসাব বিজ্ঞান তিনটি তিনটি ধাপে হিসাব বিজ্ঞান প্রক্রিয়াটি কমপ্লিট হয় এবং তার তৃতীয় ধাপটি হচ্ছে তার প্রধান উদ্দেশ্য বন্ধুরা এখন আমরা আরেকটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পূর্ববর্তী বছরের প্রশ্ন থেকে দেখে নেওয়ার চেষ্টা করব যে আমরা আমরা কতটুকু বুঝতে পারলাম আমরা দেখি যে তোমরা প্রশ্নটির উত্তর একে দিতে পারো আচ্ছা বন্ধুরা এখন আমাদের সামনে যে প্রশ্নটি আছে প্রশ্নটি হচ্ছে হিসাব বিজ্ঞান প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত থাকে না কোনটি বন্ধুরা একটু আগেই আমরা দেখেছি যে হিসাব বিজ্ঞান প্রক্রিয়াটি কী হিসাব বিজ্ঞান প্রক্রিয়াটির স্টেজগুলো কি। কী আমরা এখন এই প্রশ্নটির উত্তর দিই বন্ধুরা এই প্রশ্নটিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন পরীক্ষা অর্থাৎ সি ইউনিটের অ্যাডমিশন পরীক্ষায় দুইবার এসেছে যে হিসাব বিজ্ঞান প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত থাকে না কোনটি বন্ধুরা প্রথম অপশনটি হচ্ছে লেনদেন চিহ্নিতকরণ দ্বিতীয় অপশনটি হচ্ছে লেনদেন বিশ্লেষণ তৃতীয় অপশনটি হচ্ছে লেনদেন লিপিবদ্ধ কোন চতুর্থটি হচ্ছে কোনোটি নয় বন্ধুরা তোমাদের সবসময় একটু মনে রাখতে হবে আমাদের সি ইউনিটের যে পরীক্ষাটি হয় অর্থাৎ বাণিজ্যিক শিক্ষার জন্য যে পরীক্ষাটি হয় সেই পরীক্ষায় অনেক সময় আমরা এই অপশনটি খুব দেখা যায় যে কোনোটিই নয় এবং বন্ধুরা একটু চিন্তা করে দেখতে হবে যে তোমার কোনো অপশন যদি তোমার মনেও হয়ে থাকে যে এটি স্টেজের অন্তর্ভুক্ত না কিন্তু এটি কাছাকাছি একটি উত্তর দিতে পারে অর্থাৎ উত্তরটি সঠিকও না ভুলও না কিন্তু কাছাকাছি উত্তর হয় সেই ক্ষেত্রে যদি কোনোটিই নয় অপশন থাকে তোমরা সবসময় কোনোটিই নয় অপশনটি চুজ করবে আচ্ছা বন্ধুরা এই প্রশ্নটি দেখো এই প্রশ্নটি প্রথমে বলা হচ্ছে লেনদেন কর আমরা দেখেছি যে এই যে হিসাব বিজ্ঞান প্রক্রিয়া এই প্রক্রিয়ার ফার্স্ট স্টেজটি হচ্ছে লেনদেন চিহ্নিতকরণ তাহলে আমাদের এই উত্তরটি হবে না আচ্ছা দ্বিতীয় যে অপশনটি সেটি হচ্ছে লেনদেন বিশ্লেষণ বন্ধুরা সরাসরি হয়তো হিসাব বিজ্ঞান যে প্রক্রিয়াটি রয়েছে এখানে আমরা লেনদেন বিশ্লেষণ অপশন দেখি না কিন্তু আমরা আমরা এটি আন্দাজ করে নিতে পারি বা আমাদের যদি কমন সেন্স লাগে চিন্তা করি যে লেনদেন চিহ্নিত লিপিবদ্ধকরণ এবং তথ্য সরবরাহ কর এর মাঝখানে অবশ্যই একটা স্টেজে লেনদেনকে বিশ্লেষণ করা হয় সুতরাং এই উত্তরটি ডিরেক্টলি হয়তো আমরা সঠিক না হলেও এই উত্তরটি কাছাকাছি বা আমরা অনুমান করে নিতে পারি তাই এই অপশনটিও আমাদের হবে না আচ্ছা তৃতীয় যে অপশনটি লেনদেন লিপিবদ্ধকরণ বন্ধুরা আমরা দেখেছি যে লেনদেন লিপিবদ্ধকরণই হচ্ছে হিসাব রক্ষণ প্রক্রিয়া তাই বন্ধুরা এই লেনদেন লিপিবদ্ধকরণটিও হবে না তাহলে বন্ধুরা আমাদের যখন তিনটি অপশনই হচ্ছে না তিনটি অপশনই প্রশ্নের উত্তর না তখন অবশ্যই অবশ্যই আমাদের উত্তরটি হবে কোনোটি নয় বন্ধুরা আবার তোমরা যে জিনিসটি মনে রাখতে হবে যে এই যে লেনদেন বিশ্লেষণ এই অপশনটি কিন্তু এই যে দেখো বন্ধুরা আমাদের হিসাব বিজ্ঞান যে প্রক্রিয়া এই প্রক্রিয়ায় কোনো জায়গায় এটি স্পেসিফিক্যালি বলা নেই কিন্তু আমরা এটি অনুমান করে নিতে পারি বা আমরা এটি গেস করে নিতে পারি বা আমাদের কমন সেন্স ইউজ করে যদি আমরা ব্যবহার করি যে এই যে লেনদেন লিপিবদ্ধকরণ লেনদেন চিহ্নিতকরণ এবং তথ্য সরবরাহ করণ এর মাঝখানে অবশ্যই একটা স্টেজে লেনদেনকে বিশ্লেষণ করা হয়ে থাকে এই কারণেই কিন্তু এই লেনদেন বিশ্লেষণটি হিসাববিজ্ঞান প্রক্রিয়ার একটা অংশ হিসাবে আমরা ধরে নিব। এবং এই কারণে উত্তরটি হবে কোনোটি নয় আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো যে হিসাব বিজ্ঞান প্রক্রিয়াটি কি বন্ধুরা সাধারণত আমাদের সি ইউনিটের পরীক্ষা বা আমাদের ব্যবসায়িক শিক্ষার যে ঢাকা ইউনিভার্সিটিতে বা অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে যে অ্যাডমিশন পরীক্ষা হয় এখানে এই ধরনের প্রশ্নগুলোই থেকে থাকে যে হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার উদ্দেশ্য কী হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার ইনপুট কী হিসাব বিজ্ঞান প্রক্রিয়া আউটপুট কী হিসাব বিজ্ঞান প্রক্রিয়া কোনটি হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার অংশ নয় এবং অনেক গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যে হিসাব বিজ্ঞান এবং হিসাব রক্ষণ এই প্রক্রিয়াগুলোর মধ্যে ডিফারেন্সটি কোন জায়গায় অর্থাৎ বন্ধুরা আমরা কিন্তু এটিও দেখেছি যে হিসাব বিজ্ঞান হিসাব রক্ষণের ডিফারেন্সটি হচ্ছে হিসাব রক্ষণ হচ্ছে শুধুমাত্র এই যে লেনদেন লিপিবদ্ধকরণ পার্টি এবং হিসাব বিজ্ঞান প্রক্রিয়া হচ্ছে পুরো যে পুরো যে রয়েছে সেই পার্টি সো বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছো যে হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য এসে হিসাব বিজ্ঞান প্রক্রিয়াটি কি সো আমাদের প্রথম যে আমরা টপিকটি সিলেক্ট করেছিলাম সেই প্রথম টপিকটি আমাদের শেষ হলো আচ্ছা সো এখন বন্ধুরা আমরা নেক্সট যে টপিকে যাব যে হিসাব তত্ত্বতে ব্যবহারকারী হিসাব তথ্যের ব্যবহারকারীও আমরা একটি প্রশ্ন দিয়ে শুরু করব। যেমনটি আমরা আগের টপিকে শুরু করেছিলাম তো বন্ধুরা এখন আমাদের সামনে যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী কে বন্ধুরা আমরা সবাই হয়তো জানি বা আমরা যদি নাও জেনে থাকি আমরা এখন যে হিসাব বিজ্ঞান টোটাল হিসাব তথ্যের সাধারণত দুই ধরনের ব্যবহারকারী থাকে একটি হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী আর এটি হচ্ছে বহিস্থ ব্যবহারকারী অভ্যন্তরীণ ব্যবহারকারী আর আমরা সবাই হয়তো জানি যে হিসাব বিজ্ঞান প্রক্রিয়া বা হিসাব বিজ্ঞানের যে তথ্য আমরা যে বলেছি যে হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার ফান্ডামেন্টাল উদ্দেশ্য হচ্ছে হিসাব তথ্য সরবরাহ করথ্য করে দুই ধরনের ব্যবহারকারী থাকে অভ্যন্তরীণ ব্যবহারকারী এবং বহিস্ত ব্যবহারকারী সো আমাদের আজকে যে প্রশ্নটি এটিও বন্ধুরা সি ইউনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে অ্যাডমিশন পরীক্ষা রয়েছে সে অ্যাডমিশন পরীক্ষা এসেছে যে হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী কে বন্ধুরা দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের পরীক্ষায় কিন্তু আমাদের এই পাঁচটি অপশনও দেওয়া থাকতে পারে সো বন্ধুরা এই এখানে যেই পাঁচটি অপশন দেওয়া রয়েছে সেটি হচ্ছে শেয়ার হোল্ডার দুই কর্মচারী তিন ব্যবস্থাপনা চার ট্রেড ইউনিয়ন ই এবং পাঁচ হচ্ছে সরকার বন্ধুরা তোমরা হয়তো অনেকেই আমাদের এই প্রশ্নটির উত্তরটি জানো কারণ তোমরা অলরেডি এইচএসসি পরীক্ষাগুলো দিয়েছো আমাদের ক্লাসগুলো দেখেছো কিন্তু বন্ধুরা যদি নাও জেনে থাকো তো আমি বলে দিই যে হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী এই উত্তরটি হচ্ছে ব্যবস্থাপন সো বন্ধুরা আমাদের এই প্রশ্নের উত্তরটি হচ্ছে হিসাব তথ্যের অভ্যন্তরীণকারী ব্যবহারকারী হচ্ছে ব্যবস্থাপনা সো বন্ধুরা কেন বা কখন আমরা পরীক্ষায় যখন আমরা উত্তর দেব তখন কিভাবে বুঝবো যে কোনটি হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী বা কোনটি হিসাব তথ্যের বহিস্থ ব্যবহারকারী সেটি আমরা একটু জেনে নিই বন্ধুরা এই যে আমাদের অভ্যন্তরীণ অভ্যন্তরীণ ব্যবহারকারী অভ্যন্তরীণ ব্যবহারকারী সম্পর্কে আমাদের সর্বপ্রথম যে জিনিসটি মনে রাখতে হবে যে তারা প্রত্যক্ষ ভূমিকা রাখে বন্ধুরা অভ্যন্তরীণ হিসাব তথ্যের অভ্যন্তরীণকারী অভ্যন্তরীণ ব্যবহারকারীরা ব্যবসায়িক যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমরা এটিও লিখে রাখি যে ব্যবসায়িক সিদ্ধান্ত বন্ধুরা এটি ব্যবসায়িক সিদ্ধান্ত বা তোমার কর্পোরেশনের সিদ্ধান্ত বা তোমার অফিসের সিদ্ধান্ত এই যে কোনো ধরনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যেই ব্যবহারকারীরা প্রত্যক্ষ ভূমিকা রাখে অর্থাৎ ডিরেক্ট অর্থাৎ বন্ধুরা আমার ডিরেক্ট ভূমিকাটি রেখে থাকে আমার ডিসিশনগুলো কি হবে আমি কোন জায়গায় ইনভেস্ট করব আমি কোন কোন জায়গায় কী প্রপোর্শন ইনভেস্ট করব আমি কিভাবে আমার একটা পুরো প্রোজেক্টকে ফাইন্যান্স করব বা আমার নিট লাভ কত হবে এই যে যত ধরনের ডিসিশন নেওয়া থাকতে পারে যারা ডিরেক্টলি ডিসিশনগুলো নিয়ে থাকে যারা হয়তো ডেটাগুলো অ্যানালাইসিস করে থাকে যারা হয়তো ডিরেক্টলি যার ডিসিশনের মাধ্যমে বোর্ডে উপস্থাপন করা হয় বা বোর্ডে ভোট পাওয়া পেয়ে থাকে তারা হচ্ছে হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী এখন বন্ধুরা তাহলে বহিস্ত ব্যবহারকারীগর বহিস্ত ব্যবহারকারীরা হচ্ছে এই যে অভ্যন্তরীণ ব্যবহারকারী তাদের ঠিক অপোজিট প্রত্যক্ষ কোন ভূমিকা থাকে না অর্থাৎ বন্ধুরা হিসাব তথ্যে যে বহিস্ত ব্যবহারকারীগণ রয়েছে তারা অবশ্যই তাদের কাছে হিসাব তথ্যগুলো ইম্প ইম্পর্টেন্ট অবশ্যই তাদের কাছে তথ্য সরবরাহ করা হয় যেমন আমরা বলেছি যে তথ্য সরবরাহ আর্থিক বিবরণী আকার যখন তথ্য সরবরাহ করা হয়ে থাকে তখনই এই বহিষ্ ব্যবহারকারীরাও পেয়ে থাকে একটু পরে আমি যখন তোমাদেরকে অভ্যন্তরীণ ব্যবহারকারী এবং বহিষ্ঠ ব্যবহারকারী উদাহরণ দিব তখনই তোমরা বুঝতে পারবে এই বহিঃ ব্যবহারকারীদের কাছে অবশ্যই তথ্যের ইম্পর্টেন্স রয়েছে কিন্তু আমরা জানি যে এই বহিষ্ঠ ব্যবহারকারীরা কখনোই তাদের এই তথ্যগুলোর তথ্যগুলোর মাধ্যমে ব্যবস্থাপনা বা ডিরেক্ট কোনো ডিসিশান নিতে পারে না বা ডিরেক্ট ডিসিশনে ইমপ্লিমেন্ট তারা করতে পারে না আচ্ছা বন্ধুরা আমরা একটু দেখে নিই যে তোমাদের কনফিউশন তোমাদের অনেকেরই কনফিউশন হয়ে থাকতে পারে যে কারা এই অভ্যন্তরীণ ব্যবহারকারী বা বহিস্ত ব্যবহারকারী আমরা একটু দেখে নিই যে কারা হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী বা কারা হিসাব তথ্যের বহিষ্ট ব্যবহারকারী হতে পারে বন্ধুরা হিসাব তথ্যের বহিষ্ঠ ব্যবহারকারী দিয়ে যদি শুরু করি সর্বপ্রথম হিসাব তথ্যের যে বহিস্ত ব্যবহারকারী বলা যায় সেটি হচ্ছে শেয়ার হোল্ডার বন্ধুরা তোমাদের অনেকেই হয়তো জেনে থাকবে বা আমরা এখনো বলতে পারি যে শেয়ার হোল্ডারেই হচ্ছে আমাদের বর্তমানে যে যৌথ মূলধনী বর্তমানে যে কোম্পানি ব্যবসা রয়েছে পৃথিবীতে সবচেয়ে বেশি প্রচলিত এই কোম্পানি ব্যবসার সবচেয়ে বড় মালিক অর্থাৎ অ্যাকচুয়াল মালিক হচ্ছে এই শেয়ার হোল্ডাররা তাহলে তোমাদের কাছে ইজিলি একটি প্রশ্ন হতে পারে প্রশ্ন হতে পারে যে আমার ব্যবসার মালিকানা যার কাছে সেই মালিক কেন হিসাব তথ্যের বহিষ্ঠ ব্যবহারকারী হয়ে থাকবে কারণ বন্ধুরা আমরা যারা শেয়ার হোল্ডার বা যারা কোম্পানির শেয়ার হোল্ড করে তারা কিন্তু বন্ধুরা কোম্পানির ব্যাপারে ডিরেক্ট ডিসিশন নিয়ে থাকতে পারে না অর্থাৎ কোম্পানি কোন জায়গায় কোন প্রপোশনে ইনভেস্ট করবে কোম্পানি কি পরিমাণ স্যালারি কাট করবে বা কোম্পানি কি পরিমাণ বোনাস দেবে এই যে ডিরেক্ট ডিসিশনগুলো এই ডিসিশনগুলো কিন্তু এই শেয়ার হোল্ডাররা নিয়ে থাকে না অর্থাৎ আমরা পড়েছি যে প্রত্যক্ষ ভূমিকা যারা রাখতে পারে না তারাই হচ্ছে বহিস্ত ব্যবহারকারী অর্থাৎ এই শেয়ার হোল্ডাররা হচ্ছে বহিস্ত ব্যবহারকারী দ্বিতীয় আরেকটি বড় বহিষ্ঠ ব্যবহারকারী হতে পারে হচ্ছে সরকার বন্ধুরা তোমাদের এটিও প্রশ্ন থাকতে পারে যে একটি সরকার একটি ব্যবসায় কেন অভ্যন্তরীণ ইনফরমেশনগুলো জানতে পারবে না বন্ধুরা আমরা এটি জানি যে সরকার সব সময় তার দেশে যে ধরনের ব্যবসাগুলো পরিচালনা হয়ে থাকে হয়তো সেই ব্যবসাগুলো নিয়ে তার ইনফরমেশান সে রাখতে পারবে সেই ব্যবসাটি মতো ট্যাক্স দিচ্ছে কিনা না সে ব্যবসা কিভাবে প্রফিট করছে কিন্তু বন্ধুরা সে কিন্তু এই ইনফরমেশনগুলো জানতে পারবে সরকার একটি ব্যবসাকে কখনোই ডিরেক্টলি বলতে পারে না যে তুমি তোমাদেরকে এই এই পরিমাণ স্যালারি দাও এই জায়গায় ইনভেস্ট করো এই যে এই প্রজেক্টটিকে এই ব্যাংকের থেকে নেওয়ার মাধ্যমে ফাইন্যান্স করো অর্থাৎ এই ডিরেক্ট ডিসিশনগুলো কিন্তু কখনো সরকার নিতে পারে না এই কারণে সরকার হচ্ছে হিসাব হিসাব তথ্যের একটি বহিস্ত ব্যবহারকারী আচ্ছা তো তোমরা এতক্ষণ আমার আলোচনার মাধ্যমে হয়তো অনেকেই গেস করে ফেলেছো যে হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার অভ্যন্তরীণ সর্ব সবচেয়ে গুরুত্বপূর্ণ অভ্যন্তরীণ ব্যবহারকারীকে এবং আমরা এই উত্তর উপরের প্রশ্নটি দেখেছি হ্যাঁ বন্ধুরা হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার হিসাব তথ্যের সবচেয়ে ইম্পর্ট্যান্ট অভ্যন্তরীণকারী অভ্যন্তরীণ ব্যবহারকারী হচ্ছে ব্যবস্থাপনা বন্ধুরা ব্যবস্থাপনা হচ্ছে সেই বডিটি অর্থাৎ ম্যানেজমেন্ট যারা ব্যবসা সম্পর্কে ডিরেক্টলি ইনফরমেশন ডিরেক্টলি যে কোনো ধরনের ডিসিশন নিয়ে থাকে এবং ইনফরমেশনগুলো অ্যানালাইজ করে তারা যেভাবে ব্যবসায় ইন্টারনাল ডিসিশন নিয়ে থাকে যেমন আমার অফিসে আমি কত টাকা বেতন পে করবো আমি আমার অফিসে আমি কত সেগমেন্টে আমার পুরো কাজটিকে ভাগ করবো ব্যবস্থাপনা যেরকম এই ডিসিশনগুলো নিয়ে থাকে তেমনই ব্যবস্থাপনা এই ডিসিশনগুলো নেয় যে আমি আমার কোন প্রোজেক্টে কোন থেকে ফাইন্যান্স করবো আমি কোন ব্যাংক থেকে কত টাকা লোন নিব কিংবা আমি কীভাবে কোন প্রোজেক্টের আমি কেপিআই সিলেক্ট করবো বা আমি কোন প্রোজেক্টে কিভাবে কীভাবে আমি রিটার্ন অন ইনভেস্টমেন্ট সেট করবো অর্থাৎ ব্যবস্থাপনা ব্যবসা সম্পর্কে সকল

ফাইন্যান্স ম্যানেজার কি তাহলে হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী না বহিষ্ঠ ব্যবহারকারী এই উত্তরটি কি হবে বন্ধুরা এর উত্তরটি হবে ফাইন্যান্স ডিরেক্টর ধরো মার্কেটিং ব্যবস্থাপক বন্ধুরা আমি যখন এটি বলবো যে হিসাব বিজ্ঞানে ব্যবস্থাপনা হচ্ছে হিসাব বিজ্ঞান প্রক্রিয়া হিসাব তথ্যের ইন্টারনাল ব্যবহারকারী তার মানে আমার ব্যবসায়ের যত ধরনের ব্যবস্থাপক রয়েছে সেই ব্যবস্থাপকও কিন্তু হিসাব তথ্য প্রক্রিয়ার ইন্টারনাল ব্যবহার করে বন্ধুরা এই প্রশ্নটিও কিন্তু আমরা বিগত কয়েক বছরে অনেকগুলো পাবলিক ইউনিভার্সিটি পরীক্ষার প্রশ্ন দেখেছি যে ব্যবস্থাপক কোন ধরনের ব্যবহার করে কিংবা অনেক সময় আমরা দেখেছি যে এরকম প্রশ্ন আসতে দেখা যায় যে ধরো ম্যানেজার শুধুমাত্র ম্যানেজার ম্যানেজার হিসাব বিজ্ঞান বা হিসাব তথ্যের কোন ধরনের ব্যবহার করে বন্ধুরা যেহেতু আমরা এটি শিখেছি যে ব্যবস্থাপনা হচ্ছে ব্যবহারকারী তার মানে আমাকে এটিও মনে রাখতে হবে যে ম্যানেজার ও হচ্ছে হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহার তো বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছো সো আমি কেন বলেছি যে তোমাদের কমন সেন্স ড্রিভেন বা আমাদের নর্মাল কনসেপ্ট ড্রিভেন উত্তর দিতে হবে কারণ আমি উত্তর সম্পর্কে আমি যখন অ্যাডমিশন সময় পড়বো আমি কিন্তু আমার মাথা থেকে ব্রেনটি ক্লিয়ার লাগবো সুতরাং আমি বেসিক কনসেপ্টটি জানবো যে আমার অভ্যন্তরীণ ব্যবহারকারী হচ্ছে ব্যবস্থাপনা সো ব্যবস্থাপনার সাথে রিলেটেড প্রত্যেকটি বডি ব্যবস্থাপক ম্যানেজার প্রত্যেকটি ডিপার্টমেন্টের ডিরেক্টর এই যে কোনোভাবেই আমাকে প্রশ্ন করুক যে ফাইন্যান্স ডিরেক্টর আমাদের কোনো কিংবা ধরো প্রশ্ন করা হলো যে সিইও ব্যবসায়ের যে সিইও রয়েছে সেই সিও ব্যবসা বা হিসাব তথ্যের কোন ধরনের ব্যবহারকারী যেহেতু বন্ধুরা আমরা জানি যে সিও মানে কি চিফ এক্সিকিউটিভ অর্থাৎ এক্সিকিউশনের কাজ রাখে অবশ্যই সিও হচ্ছে হিসাব বিজ্ঞান বা হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী হয়ে থাকবে সো বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছো যে হিসাব তথ্যের বহিষ্ট ব্যবহারকারী বা অভ্যন্তরীণ ব্যবহারকারীর মধ্যে পার্থক্য আচ্ছা বন্ধুরা তোমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলোর আরেকটি খুব ট্রিকি প্রশ্ন আছে আমরা যে এখানে বলেছিলাম যে আমরা সাধারণত মালিক মালিক নিজেও হিসাব বিজ্ঞান বা হিসাব তথ্যের বহিস্ত ব্যবহারকারী হয়ে থাকে কিন্তু যেহেতু এক মালিকানা ব্যবসায় মালিক নিজেই ব্যবসায়ীটা এন্টিটি অর্থাৎ মালিক এবং ব্যবসার মধ্যে কোনো ধরনের পার্থক্য হিসাব করা হয় না মালিক একই সাথে ব্যবসার নিজের মালিক এবং ব্যবসা পরিচালনা কাজ করে সুতরাং তোমার যদি প্রশ্ন আসে যে অ হিসাব বিজ্ঞান প্রক্রিয়ায় এক মালিকানা ব্যবসার এক মালিকানা ব্যবসায়ের মালিক যদি প্রশ্ন আসে বন্ধুরা এক মালিকানা ব্যবসায়ের মালিক হিসাব তথ্যের কোন ধরনের ব্যবহারকারী তাহলে উত্তর হবে এক মালিকানা ব্যবসার মালিক হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী সুতরাং বন্ধুরা আমরা সবসময় মনে রাখবো মালিক যদিও হিসাব তথ্যের বহিস্ত ব্যবহারকারী অর্থাৎ শেয়ার হোল্ডাররা বহিস্থ ব্যবহারকারী কিন্তু এক মালিকানা ব্যবসার ক্ষেত্রে মালিক অবশ্যই হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী হবে কারণ যেহেতু মালিক নিজে ব্যবসাটি পরিচালনার কাজও করে থাকে এবং ব্যবসা ব্যবস্থাপনার কাজ করে থাকে সো আশা করি বন্ধুরা তোমরা অবশ্যই বুঝতে পেরেছো যে আমাদের হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী কি এবং হিসাব বহিষ্ঠ ব্যবহারকারী কি এবং কীভাবে আমরা ডিফারেন্স করব মানে সবসময় বেসিক কনসেপ্টটি মাথায় রাখার চেষ্টা করব যে যারা হিসাব তথ্যের বা ব্যবসায়িক সিদ্ধান্ত আমরা যেটি বলেছি ব্যবসায়িক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যারা প্রত্যক্ষ ভূমিকা রাখে তারা এক তারা হচ্ছে হিসাব বিজ্ঞান অভ্যন্তরীণ ব্যবহারকারী হিসাব তথ্যের অবন্তন ব্যবহারকারী যারা প্রত্যক্ষ ভূমিকা রাখেন মানে ডাইরেক্ট কোনো ভূমিকা রাখতে পারে না তারা তার নিয়ে থাকে কত বা ভোটের মাধ্যমে ভূমিকা রাখতে পারে তারা হচ্ছে অবশ্যই হিসাব তত্ত্বের বহিস্ত ব্যবহারকারী সো বন্ধুরা আমরা আরেকটি প্রশ্নের মাধ্যমে দেখে নিব যে তোমরা এই কনসেপ্টটি কতটুকু বুঝতে পেরেছো সো বন্ধুরা সো আমরা আশা করি আমাদের এই টপিকটি কমপ্লিট করেছি হিসাব তথ্য এখন আমরা যেটি নিয়ে কথা বলবো যে হিসাবে হ্রাস বা বৃদ্ধি তো বন্ধুরা আমরা অনেক ধরনের হিসাব দেখতে পাই এই হিসাবগুলো কখন হ্রাস বৃদ্ধি পায় ডেবিট হলে ডেবিট হলে হ্রাস পাবে না ক্রেডিট হলে হ্রাস পাবে বা বৃদ্ধি পাবে সেটি নিয়ে আমরা আলোচনা করব কারণ আমরা দেখেছি বিগত বছরে যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো অনেক সময় এই ধরনের প্রশ্ন আছে যে সম্প ডেবিট হলে কি হ্রাস পায় বা কি বৃদ্ধি পায় তো আমরা চেষ্টা করবো যে এইটি আমরা কীভাবে উত্তর করবো সেই প্রশ্নগুলো দেখে নিতে চাচ্ছি আমরা একটি প্রশ্ন দিয়ে শুরু করব আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের এই প্রশ্নটি দিয়ে আমাদের আমরা এই টপিকটি শুরু করব সো বন্ধুরা প্রশ্নটি একটু দেখে নাও যে ডেবিট দ্বারা অর্থাৎ আমরা যদি আমরা নর্মালি ডেবিট বলতে যা বুঝি এই দেবীর কি বুঝায় অর্থাৎ বন্ধুরা এই প্রশ্নটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত বিগত বছরগুলোতে মোট তিনবার এসেছে ঢাকা ইউনিভার্সিটি সিউরিটি পরীক্ষা এবং অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর পরীক্ষা আমাদের যে অপশনগুলো রয়েছে সেটি হচ্ছে সম্পদ ও দায় বৃদ্ধি পায় দ্বিতীয় যে অপশনটি সেটি হচ্ছে সম্পদ ও দায় হ্রাস পায় তৃতীয় যে অপশনটি সেটি হচ্ছে সম্পদ বৃদ্ধি ও দায় হ্রাস পায় এবং চতুর্থ অপশনটি হচ্ছে সম্পদ হ্রাস অদায় বৃদ্ধি পায় বন্ধুরা আমাদের এই ধরনের যে কোনো প্রশ্ন আসলে আমরা নর্মালি যে কনসেপ্টটি মাথায় রাখার চেষ্টা করব সেটি হচ্ছে আমরা আমরা আগেও পড়েছি আমরা আমাদের টেন স্কুলের আগের ক্লাসগুলোতেও দেখেছি বা তোমরা তোমাদের এইচএসসি পরীক্ষা পরীক্ষার সময় পড়েছ যে আমাদের প্রত্যেকটি প্রত্যেক ধরনের হিসাবের একটি নর্মাল ব্যালেন্স থাকে যেমন সম্পদ সম্পদের ক্ষেত্রে আমরা নর্মাল ব্যালেন্স সবসময় পড়েছি যে সম্পদের নর্মাল ব্যালেন্স হয় ডেবিট কিংবা বন্ধুরা আমরা এটি পড়েছি যে মালিকানা সত্য মালিকানা সত্যের নর্মাল ব্যালেন্স হয় ক্রেডিট বন্ধুরা এই ধরনের যে কোনো প্রশ্ন যখন আমরা সলভ করার চেষ্টা করব যে ডেবিট দ্বারা কি হবে বা ক্রেডিট দ্বারা কি হবে তখন আমরা সবসময় একটু আমাদের এই যে সম্পদ দায় কিংবা মালিকানা সত্য এগুলো নর্মাল ব্যালেন্সটা সম্পর্কে একটু মাথায় রাখার চেষ্টা করব আচ্ছা সো ফার্স্ট অপশনটি দেখি ডেবিট দ্বারা সম্পদ ও দায় বৃদ্ধি পায় বন্ধুরা ডেবিট দ্বারা যদি সম্পদ বৃদ্ধি পায় কারণ ডেবিট সম্পদের নর্মাল ব্যালেন্স হচ্ছে ডেবিট কিন্তু বন্ধুরা ডেবিট দ্বারা কিন্তু দায় বৃদ্ধি পায় না কারণ ডেবিট দ্বারা দায় হ্রাস পায় কারণ দায়ের নর্মাল ব্যালেন্স হচ্ছে ক্রেডিট এবং দায় যখন হ্রাস পায় তখন সেটি হবে ডেবিট সুতরাং এই অপশনটি হচ্ছে না তৃতীয় যে অপশনটি সেটি হচ্ছে সম্পদ ও দায় হ্রাস পায় বন্ধুরা আমরা আগের অপশনটি অ্যানালাইজ করার সময় দেখেছি যেহেতু সম্পদের নর্মাল ব্যালেন্সটি হচ্ছে ডেবিট সুতরাং ডেবিট দ্বারা সম্পদ হ্রাস পেতে পারে না তাই এই অপশনটিও ভুল বন্ধুরা তৃতীয় যে অপশনটি সম্পদ বৃদ্ধি ও দায় হ্রাস পায় বন্ধুরা সম্পদের নর্মাল ব্যালেন্স কি ডেবিট সুতরাং সম্পদ বৃদ্ধি পায় বন্ধুরা দায়ের নর্মাল ব্যালেন্স কি পড়েছে আমরা দায়ের নর্মাল ব্যালেন্স পড়েছি ক্রেডিট সুতরাং বন্ধুরা সম্পদ বৃদ্ধি পায় এবং ডেবিট হলে কিন্তু দায় হ্রাস পায় তাহলে বন্ধুরা এই অপশনটি অবশ্যই সঠিক আচ্ছা কিন্তু আমাদের অবশ্যই চার নম্বর অপশনটি দেখতে হবে বন্ধুরা অবশ্যই অবশ্যই তোমরা যে কোনো ধরনের ভর্তি পরীক্ষায় বা অ্যাডমিশন পরীক্ষায় অবশ্যই কোনো অপশন মনে করো যে বি বি নাম্বার অপশন বা সি নাম্বার অপশন তোমার কাছে সঠিক লাগছে কিন্তু কখনোই সাথে সাথে বি বা সি এটি দাগ দাগ দিয়ে দেওয়া যাবে না বা বৃত্ত ভরাট করে দেওয়া যাবে না কেন বন্ধুরা কারণ অনেক সময় আমরা দেখি যে পাঁচ নাম্বার যে অপশনটি থাকে সেই পাঁচ নাম্বার অপশনটি থাকে বি ও সি উভয় বা এ ও বি উভয় বন্ধুরা কখনোই অতি কারণে বি নাম্বার অপশনটি তুমি সাথে সাথে দেখা মাত্র যে এটি সঠিক উত্তর কখনোই তোমরা দাগিয়ে না কারণ বন্ধুরা আমরা জানি যে আমাদের যে এমসিকিউ শিটটা দেওয়া হয় পরীক্ষায় সেই কিন্তু তুমি একবারই বৃত্ত ভরাট করতে পারবে এবং তুমি যদি কোনো প্রশ্নের ডাবল বৃত্ত ভরাট করো সেটি সেই প্রশ্নটির উত্তরটি কিন্তু তোমার বাতিল হয়ে যাবে অবশ্যই তুমি যখন এখানে আমাদের সি নাম্বার অপশনটি হয়েছে তার মানে এই না সাথে সাথে সি নাম্বার উত্তরটি দাগিয়ে দেবো রেদার আমি চার নাম্বার অপশনটি অ্যানালাইজ করবো চার নম্বর অপশনটি কি সম্পদ হ্রাস ও দায় বৃদ্ধি পায় আচ্ছা বন্ধুরা আমরা ক্লিয়ার করেছি যে ডেবিট যেহেতু সম্পদের ব্যালেন্স ডেবিট দ্বারা সম্পদ কখনো হ্রাস পেতে পারে না সম্পদ বৃদ্ধি পায় সুতরাং বন্ধুরা এই অপশনটি করে তাহলে বন্ধুরা আমরা বলতে পারি চারটি অপশনের মধ্যে সি নাম্বার যে অপশনটি রয়েছে অর্থাৎ সম্পদ বৃদ্ধি ও দায় হ্রাস পায় এটিকেই এটি সঠিক উত্তর অর্থাৎ বন্ধুরা ডেবিট দ্বারা সম্পদ বৃদ্ধি ও দায় হ্রাস পায় আচ্ছা বন্ধুরা এটি আমরা কিভাবে করলাম এই বেসিক কনসেপ্টটিকে আমরা এখন একটু বেসিক কনসেপ্ট নিয়ে আলোচনা করব বন্ধুরা আমরা যে পাঁচ ধরনের সাধারণ হিসাব জানি আমরা সেই পাঁচ ধরনের সাধারণ হিসাব নিয়ে আলোচনা করব। যেমন সম্পদ বন্ধুরা সম্পদের অপোজিটে আমরা জানি যে আরেকটি হিসাব হচ্ছে দায় আয় এবং ব্যয় বন্ধুরা প্রথমে আমরা যে এই জিনিসটি বোঝার চেষ্টা করব। সেটি হচ্ছে এই যে সম্পদ মালিকানা দায় এই যে চারটি এই চারটি এই পাঁচটি যে হিসাবে এই হিসাবের উপাদানগুলো এই হিসাবের উপাদানগুলো সাধারণ ব্যালেন্স কি আচ্ছা বন্ধুরা কেন আমাদের সাধারণ ব্যালেন্স সবসময় জানা দরকার কারণ আমরা যখন সাধারণ ব্যালেন্সটি জানবো তখনই আমরা ডিটেক্ট করতে পারবো যে ডেবিট হলে কি হবে বা ক্রেডিট হলে কি হবে সেই আলোচনাটা আমরা একটু পরে আসছি আচ্ছা তোমরা হয়তো সবাই জানো এটি যেহেতু তোমরা এসএসসি এবং এইচএসসি পরীক্ষা দিয়ে এসেছো যে আমাদের এই পাঁচ কিছু ইয়ে সাধারণ ব্যালেন্স কি তাও আমি লিখতেছি লিখতেছি হয়েছে সম্পদের সাধারণ ব্যালেন্স হচ্ছে ডেবিট মালিকানা সত্তে সাধারণ ব্যালেন্স হচ্ছে ক্রেডিট আচ্ছা দায়ের সাধারণ ব্যালেন্স কি বন্ধুরা দায়ের সাধারণ ব্যালেন্স হচ্ছে ক্রেডিট সো বন্ধুরা তাই অর্থাৎ আমরা জানি যে দায়ের নরমাল ব্যালেন্স হচ্ছে ক্রেডিট এখন আয়ের নরমাল ব্যালেন্স কি বন্ধুরা আয়ের নরমাল ব্যালেন্সও ক্রেডিট এবং বন্ধুরা ব্যয়ের ক্ষেত্রে ব্যয়ের নর্মাল ব্যালেন্সটি কী হয়ে থাকবে ব্যয়ের নর্মাল ব্যালেন্স হচ্ছে ডেবিট সুতরাং বন্ধুরা আমাদেরকে প্রথমত যেটি মনে রাখতে হবে যে এই যে আমাদের যে বেসিক যে কম্পোনেন্টগুলো রয়েছে সম্পদ দায় আয় ব্যয় এবং মালিকানা সত্য এই পাঁচটি বেসিক কম্পোনেন্টের সাধারণ ব্যালেন্সটি কী আমরা জেনে থাকলাম যে শুধুমাত্র সম্পদ এবং ব্যয়ের সাধারণ ব্যালেন্স হচ্ছে ডেবিট এবং সম্পদ মালিকানা সত্য দায় এবং আয় এই সাধারণ ব্যালেন্স হচ্ছে ক্রেডিট আচ্ছা বন্ধুরা এখন আমরা প্রত্যেকটি কম্পোনেন্ট আলাদা আলাদাভাবে দেখব আলাদা আলাদাভাবে দেখব যে কোন কম্পোনেন্টে সাধারণ ব্যালেন্সটি কীভাবে কাজ করে এবং এটি বৃদ্ধি পেলে বা হ্রাস পেলে এটি কিভাবে কাজ করে বন্ধুরা আমরা সম্পদ দিয়ে যদি শুরু করি বন্ধুরা সম্পদের আমরা যদি একটি সাধারণ ব্যালেন্স আচ্ছা সো বন্ধুরা সম্পদের ক্ষেত্রে সাধারণ ব্যালেন্স কী হবে আমরা একটু আগে জেনেছি যে সম্পদের সাধারণ ব্যালেন্স হচ্ছে ডেবিট বন্ধুরা এই ক্ষেত্রে আমরা যে কোনো কিছু ডেবিট বা ক্রেডিটের মাধ্যমে সম্পদ বৃদ্ধি পাবে হ্রাস হ্রাস এই ক্ষেত্রে আমরা যেই ফর্মুলাটি মনে রাখবো সেই ফর্মুলাটি হচ্ছে কোনো উপাদানের সাধারণ ব্যালেন্স যা হবে ওই উপাদানটি যদি বৃদ্ধি পায় তাহলে সেই কাজটি হয়ে থাকবে অর্থাৎ সম্পদে সাধারণ ব্যালেন্স হচ্ছে ডেবিট সম্পদ যদি বৃদ্ধি পেয়ে থাকে তাহলে হবে ডেবিট এবং সম্পদ যদি হ্রাস পেয়ে থাকে তাহলে হবে ক্রেডিট তো সুতরাং বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছি আমি যে জিনিসটি বলার চেষ্টা করেছি যে যখন আমার একটি জিনিস নর্মাল ব্যালেন্স ডেবিট ওটি বৃদ্ধি পেলে সেটি সেই নর্মাল ব্যালেন্সটি হবে কিন্তু ওটি যদি অপোজিট অর্থাৎ সাধারণ ব্যালেন্স অপোজিট হয় অর্থাৎ ক্রেডিট হয় তাহলে সেটি হ্রাস পাবে আচ্ছা এইভাবে আমরা অন্য একটি উপাদান করার চেষ্টা করি বন্ধুরা আমরা জানি আয়ের বা আয় বা রেভিনিউ সাধারণ ব্যালেন্সকে বন্ধুরা আয় বা রেভিনিউ সাধারণ ব্যালেন্স হচ্ছে ক্রেডিট এখন বন্ধুরা আমি যদি এটি বলি যে যখন আমার আয় বৃদ্ধি পাবে তাহলে আমার ব্যালেন্সটি কী হবে ডেবিট হবে বা ক্রেডিট হবে বন্ধুরা এটিকে আমরা যেভাবে মাথায় রাখার চেষ্টা করব সেটি হচ্ছে যখন আমার আয়ের সাধারণ ব্যালেন্স যেহেতু ক্রেডিট অর্থাৎ আয় বৃদ্ধি পেলেও সেটি হবে ক্রেডিট অর্থাৎ বন্ধুরা আয়ের সাধারণ ব্যালেন্স ক্রেডিট হতে আয় বৃদ্ধি পেলে হবে ক্রেডিট এখন আয় যদি হ্রাস পায় তাহলে কী হবে বন্ধুরা আমরা যে সূত্রটি মনে রেখেছি যে একটি জিনিস যদি হ্রাস পায় তাহলে যেটি হবে সেটি তার অপোজিটটি হবে অর্থাৎ তার সাধারণ ব্যালেন্স যদি ডেবিট হয় তাহলে তার আয় হ্রাস পেলে হবে ক্রেডিট সাধারণ ব্যালেন্স যদি ক্রেডিট হয় আয় হ্রাস পেলে হবে ডেবিট আমরা এখন দেখতে পাচ্ছি যে আয়ের সাধারণ ব্যালেন্স হচ্ছে ক্রেডিট সুতরাং আয় যখন হ্রাস পাবে তখন সেটি হবে ডেবিট এইভাবেই বন্ধুরা আমরা সেম ব্যয়ের নর্মাল ব্যালেন্স এবং বৃদ্ধি এবং হ্রাসের ব্যালেন্সটি করতে পারি ব্যয়ের ক্ষেত্রে বন্ধুরা সাধারণ ব্যালেন্সটিকে আমরা একটু আগে দেখেছি যে ব্যয়ের সাধারণ ব্যালেন্স হচ্ছে ডেবিট এখন ব্যয় যদি বৃদ্ধি পায় তাহলে বলতো বন্ধুরা কি হবে তাহলে ব্যয় বৃদ্ধি পেলে কি আয়ের মতো ক্রেডিট হবে নাকি ডেবিট হবে যেহেতু ব্যয়ের সাধারণ ব্যালেন্স ডেবিট অর্থাৎ ব্যয় যখন বৃদ্ধি পাবে তখন এর ব্যালেন্সটি হবে ডেবিট এবং ব্যয় যখন হ্রাস পাবে তার ব্যালেন্সটি হবে ক্রেডিট বন্ধুরা ঠিক এইভাবেই আমরা দায়ের সাধারণ ব্যালেন্স এবং বৃদ্ধি এবং হ্রাসের ব্যালেন্সটি করতে পারি আমরা জানি যে দায়ের সাধারণ ব্যালেন্স হচ্ছে ক্রেডিট সুতরাং দায় বৃদ্ধি পেলে এটি হবে ক্রেডিট এবং দায় হ্রাস পেলে এটি হবে ডেবিট আচ্ছা বন্ধু তোমাদের এই চারটি করণের মূল যে উদ্দেশ্য যে সূত্রটি আয়ত্ত করা সূত্রটি হচ্ছে যে একটি জিনিসের নর্মাল ব্যালেন্স যা হবে অর্থাৎ সম্পদে নর্মাল ব্যালেন্স ডেবিট আয় নর্মাল ব্যালেন্স ক্রেডিট এটি যখন বৃদ্ধি পাবে অর্থাৎ যখন সম্পদ বৃদ্ধি পেলো বা আয় বৃদ্ধি পেলো ধরো আমরা এটি মনে করি যে আমাদের যে কোনো একটি ব্যবসায় প্রতিষ্ঠানে আমাদের আয় বৃদ্ধি পেয়েছে দশ হাজার টাকা সুশন বন্ধুরা আমরা যখন বলবো যে আমাদের আয় বৃদ্ধি পেয়েছে দশ হাজার টাকা তখন অবশ্যই আয় বৃদ্ধি পাওয়ার কারণে ক্রেডিট ব্যালেন্স হবে ধরো বন্ধুরা আমরা নর্মালি বলি যে বাংলাদেশ যে আমাদের যে রাষ্ট্রটি রয়েছে মনে বলছি আমরা সে ফর এক্সাম্পল বাংলাদেশ সরকারের রেভিনিউ বৃদ্ধি পেয়েছে এক কোটি টাকা সেক্ষেত্রে বন্ধুরা অবশ্যই বাংলাদেশ সরকারের আয় ক্রেডিট হয়েছে এক কোটি টাকা কারণ আমরা বলেছি যে আয় বৃদ্ধি পেয়েছে কেন আমরা বুঝলাম যে আয় ক্রেডিট হয়েছে কারণ আয়ের নর্মাল ব্যালেন্স হচ্ছে ক্রেডিট সুতরাং বন্ধুরা তোমরা আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমার কোনো ধরনের উপাদানের সাধারণ ব্যালেন্স যেটি হয়ে থাকবে আমি যদি সেই উপাদানের সেই উপাদানটিকে বৃদ্ধি করে থাকি তাহলে সেটি সাধারণ ব্যালেন্সের সাথেই যেটি হয় সেটি হয়ে থাকবে এবং যদি আমি হ্রাস করে থাকি তাহলে সাধারণ তাহলে তার অপোজিটটি হয়ে থাকবে আচ্ছা বন্ধুরা এখন আমাদের লাস্ট যে কম্পোনেন্টটি সেটি আমরা লেখার চেষ্টা করি সেটি হচ্ছে মালিকানা সত্য আচ্ছা বন্ধুরা তোমরা বলো যে মালিকানা সত্য যে উপাদানটি রয়েছে এই মালিকানা সত্য উপাদানটির সাধারণ ব্যালেন্স কি মালিকানা সত্য সাধারণ ব্যালেন্স হচ্ছে সুতরাং আমি যখন আমার মালিকানা সত্য যখন বৃদ্ধি পাবে তখন সেটি হবে ক্রেডিট এবং মালিকানা সত্য যখন হ্রাস পাবে তখন সেটি হবে ডেবিট তো সুতরাং বন্ধুরা আমাদেরকে যদি এই প্রশ্নটি করা হয় ডেবিট কোন কোন উপাদানগুলো সাধারণ উদ্বৃত্ত তাহলে কি আমরা এই উত্তরটি পাবো না আমরা এই চারটি দেখে বলে দিতে পারি এই ডেবিট হচ্ছে শুধুমাত্র সম্পদ এবং ব্যয়ের সাধারণ উদ্বৃত্ত কিংবা আমাকে যদি এটি বলা হয় যে কোন কোন উপাদান হ্রাস পেলে ক্রেডিট হয়ে থাকে তাহলে বন্ধুরা দেখো আমি যদি এই চারটি দেখি তাহলে আমি বলতে পারবো যে সম্পদ ব্যয় সম্পদ এবং ব্যয় এই দুটি উপাদান যখন ক্রেডিট থাকে তখন এই উপাদানটি হ্রাস হয়ে থাকে বন্ধুরা এই চারটি মনে রাখা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তার থেকেও গুরুত্বপূর্ণ আমি আমার সাধারণ ব্যালেন্সগুলো মনে রাখব এবং সাধারণ ব্যালেন্সগুলোর অপোজিটে যে রিয়াকশানগুলো হতে বৃদ্ধি পেলে সাধারণ ব্যালেন্স ইকুয়াল হবে এবং হ্রাস পেলে সাধারণ ব্যালেন্স হ্রাস পাবে সেই জিনিসটি বলে থাকবো সুতরাং বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছো আমরা আরেকটি এমসিকিউর মাধ্যমে একটু দেখে নিব যে এই আমরা এই জিনিসটিকে পুরোপুরিভাবে আয়ত্তে আনতে পেরেছি কিনা Tô bom durar. আমাদের কাছে এই যে প্রশ্নটি রয়েছে বন্ধুরা তোমরা একটু মনে রাখার চেষ্টা করবে যে এই প্রশ্নটিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট অর্থাৎ ব্যবসায়িক শিক্ষার যে অ্যাডমিশন পরীক্ষা সেই পরীক্ষাতে এসেছে বন্ধুরা তোমরা একটু মনোযোগ দিই আমাদের এই কোয়েশ্চেন টাইপ বা কোয়েশ্চেনের যে প্যাটার্নটি রয়েছে এই প্যাটার্নটি লক্ষ্য করার চেষ্টা করবে কারণ আমরা অনেক সময় দেখেছি যে আমাদের আমরা নিজেদের নিজেদের পরীক্ষার সময় কিংবা আমাদের সাথে যারা পরীক্ষা দিয়েছে বন্ধুরা বা জুনিয়রদের পরীক্ষা সময় আমরা দেখেছি যে মানুষ আমরা হয়তো উত্তরটি জানি আমরা হয়তো কনসেপ্টটি সম্পর্কে ক্লিয়ার বাট আমরা কোয়েশ্চনের যে প্যাটার্নটি রয়েছে সেই প্যাটার্নটি বা কোয়েশ্চেনটিকে সঠিকভাবে অ্যানালাইজ করতে পারছি না সো আমরা একটু কোয়েশ্চিন প্যাটার্নটির দিকে লক্ষ্য করার চেষ্টা করব এবং বন্ধুরা অবশ্যই তোমরা যেই যেই অবস্থায় যেই সময় আমাদের এই এই ক্লাসটি দেখে ক্লাসটি দেখে থাকছো অবশ্যই 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 তোমাদের বন্ধুদের সাথে এই ক্লাসটি শেয়ার করো কিংবা আমাদের এই যে ক্লাসের মাঝখানে যে প্রশ্ন করতেছি তোমরা ইচ্ছে করলে এই কাজটি করতে পারো যে ঠিক সেই সময়ে ভিডিওটিকে পজ করে তার পরবর্তীতে তোমরা কমেন্ট সেকশনে কিন্তু উত্তরটি জানিয়ে দিতে পারো এবং এর মাধ্যমে দেখে নিতে পারো যে তোমরা আসলে অ্যাকচুয়ালি উত্তরটি জানো কিনা এর মাধ্যমে তোমরা তোমাদের নিজেদের একটা সেলফ চেকও করে নিতে পারো তো বন্ধুরা তোমরা যারা প্লিজ এই লাইভ ভিডিওটি দেখছো বা এই ক্লাসটি যে কোনো অবস্থায় দেখছো তোমরা অবশ্যই অবশ্যই শেয়ার করো বন্ধুরা আমাদের একটা জিনিস একটু মনে রাখতে হবে যে আমরা হয়তো যারা এই ভিডিওটি দেখছি এর মধ্যে অনেকেই হয়তো আমরা ভালো একটি অ্যাডমিশন কোচিংয়ে ক্লাস নেওয়া ক্লাসের ক্লাস করার মাধ্যমে হয়তো আমাদের অ্যাডমিশনের প্রিপারেশনটি নিচ্ছি বা ভালো এক জায়গায় প্রাইভেট পড়ার মাধ্যমে ইভেন আমরা অনেক জায়গায় অনেক সময় প্রাইভেট পড়ার মাধ্যমে অ্যাডমিশনের প্রিপারেশন নিয়ে থাকি কিন্তু আমাদের আমাদের এই বাংলাদেশে অনেক মানুষ রয়েছে অনেক শিক্ষার্থী রয়েছে যারা হয়তো একটি ভালো কোচিংয়ে যাওয়ার এফোর্ড করতে পারে না আমি এরকম আমার বর্তমানে আমি যখন ঢাকা ক্লাস এরকম অনেক স্টুডেন্টকে আমরা ক্লাসে দেখি যারা হয়তো ওই সময় একটা ভালো কোচিং বা ঢাকায় আসাটাকে এফোর্ট করতে পারতো না অনেক কষ্ট করে ঢাকায় শুধুমাত্র পরীক্ষাটা দিতে পেরেছে তোমরা যদি তোমাদের এই ভিডিওগুলো একটু শেয়ার করো এর মাধ্যমে কিন্তু তোমরা ওই মানুষগুলোর কাছে তোমাদের এই ক্লাসটিকে পৌঁছে দিতে পারো বন্ধুরা তোমরা প্লিজ 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 তোমরা যখনই এই ভিডিওটি দেখবে বা দেখতেছো এখন অবশ্যই অবশ্যই ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করো আচ্ছা বন্ধুরা তো আমরা প্রশ্নে যাই আমাদের প্রশ্নটি যেটি ছিল সাধারণত নিচের কোন হিসাবের সেটে ডেবিট উদ্বৃত্ত থাকে বন্ধুরা এই প্রশ্নটির উত্তর মনে হয় একটু আগে আমি যখন আমার ডেবিট এবং ক্রেডিটের তোমাদের যে কনসেপ্টটি বোঝানোর চেষ্টা করেছিলাম তখনই তোমাদের অনেকে এই উত্তরটি পেয়ে যাওয়ার কথা আচ্ছা তাও আমরা এখন একটু সবাই মিলে চেষ্টা করি যে আমাদের নিচের কোন হিসাবের সেটে ডেবিট উদ্বৃত্ত থাকবে আচ্ছা সো প্রথম যে অপশনটি সেটি হচ্ছে আয় বা মূলধন দ্বিতীয়টি হচ্ছে দায় বা মূলধন ব্যয় তৃতীয়টি হচ্ছে আয় দায় মূলধন চতুর্থটি হচ্ছে সম্পদ মালিকের উত্তর খরচ বন্ধুরা আমি একটু চারটি হয়তো মুছে দিয়েছি বাট তোমরা কিন্তু আমাদের চারটি খেয়াল করেছো আমরা কি জেনেছিলাম সাধারণ ব্যালেন্স সম্পদের সাধারণ ব্যালেন্স কি হয়ে থাকে ডেবিট আমরা জিনিস আয় সাধারণ ব্যালেন্স কী হয়ে থাকে ক্রেডিট ব্যয় সাধারণ ব্যালেন্স কী হয়ে থাকে ডেবিট মালিকানা সত্যের সাধারণ ব্যালেন্স কী হয়ে থাকে ক্রেডিট এবং বন্ধুরা আমার দায়ের সাধারণ ব্যালেন্স হয়ে থাকে ক্রেডিট তাহলে এইটুকু জানলেই কিন্তু আমি এই উত্তর দিতে পারি এবং বন্ধুরা এই ধরনের প্রশ্ন কিন্তু তোমার অ্যাডমিশন পরীক্ষা আসবে নিচের কোন হিসাবে সেটে ডেবিট উদ্বৃত্ত ডেবিট উদ্বৃত্ত থাকে আচ্ছা তাহলে আমরা একটু অপশনগুলোকে অ্যানালাইজ করার চেষ্টা করি আমার প্রথম অপশনটি হচ্ছে আয় এবং মূলধন আচ্ছা বন্ধুরা তোমরা আমাকে বলো তো আয় বা মূলধনের সাধারণ ব্যালেন্স আমরা কি দেখেছি আয় বা মূলধনের সাধারণ ব্যালেন্স কিন্তু আমরা দেখেছি ক্রেডিট তার মানে এই অপশনটি বাদ এই অপশনটি হবে না বন্ধুরা দ্বিতীয় যে অপশনটি দায় মূলধন এবং ব্যয় বন্ধুরা দায়ের সাধারণ ব্যালেন্স ক্রেডিট মূলধনের সাধারণ ব্যালেন্স ক্রেডিট ব্যয়ের সাধারণ ব্যালেন্স ডেবিট বন্ধুরা এখানে ব্যয় সাধারণ ব্যালেন্স ডেবিট কিন্তু যেহেতু দায় বা মূলধনের সাধারণ ব্যালেন্স ডেবিট ক্রেডিট এই কারণে এই অপশনটিও হচ্ছে না তৃতীয় যে অপশনটি আয় দায় এবং মূলধন আয় দায় এবং মূলধনের সাধারণ ব্যালেন্স কি বন্ধুরা আয়ের সাধারণ ব্যালেন্স ক্রেডিট দায়ের সাধারণ ব্যালেন্স ক্রেডিট মূলধনের সাধারণ ব্যালেন্সও ক্রেডিট তার মানে বন্ধুরা এটিও হবে না আচ্ছা আমাদের ফোর জি অপশনটি বন্ধুরা এই অপশনটি দেখো এই অপশনটিতে হচ্ছে সম্পদ যা সাধারণ ব্যালেন্স ডেবিট কিন্তু বন্ধুরা এখানে আমরা একটু আগে যেই অপশন করেছি আমরা কিন্তু কখনো মালিকের উত্তোলন খরচ পড়িনি কিন্তু এখানে একটি অপশন দেওয়া আছে মালিকের উত্তোলন খরচ কি মালিকের উত্তোলন খরচ কি বন্ধু এই সেম কনফিউশনটা আমি যখন আমার পরীক্ষার প্রশ্ন পরীক্ষায় উত্তর দিতে বলছিলাম তখন আমার হয়েছিল যে আমি হয়তো আয় ব্যয় দায় মালিকানা সত্য এগুলো সব সাধারণ ব্যালেন্স নিয়ে জেনেছি আমি তো ওই ধরনের সবগুলো কোয়েশন প্র্যাকটিস করে গিয়েছি কিন্তু আমাকে হঠাৎ করে বললো যে মালিকের উত্তোলনের খরচ এটি কি হবে বন্ধুরা বন্ধুরা আমি মালিকানা সত্য জানি কিন্তু আমি তো মালিকের উত্তোলন খরচ জানি এই ক্ষেত্রে আমি কি এই জন্যই বন্ধুরা বলছেন যে তোমরা তোমাদের বেসিক কনসেপ্ট থেকে অ্যান্সারটি করার চেষ্টা করো বন্ধুরা আমরা কি এটি জানি না যে ব্যয় সাধারণ ব্যালেন্স ডেবিট বন্ধুরা আমরা যদি এটি জেনে থাকি যে ব্যয় যে কোনো ধরনের ব্যয় সাধারণ ব্যালেন্স ডেবিট তাহলে কি আমরা এটি বলতে পারি না যে মালিকের উত্তোলন খরচ অর্থাৎ মালিকের উত্তোলন এই ক্ষেত্রে আমার প্রথম যে প্রশ্নটি থাকবে সেই প্রথম প্রশ্নটি কি সেই প্রথম প্রশ্নটি হচ্ছে মালিকের উত্তোলন কোন ধরনের হিসাবে অর্থাৎ এটি আয় হিসাব এটি কি ব্যয় হিসাব এটি কি বন্ধুরা সম্পদ এটি কি বন্ধুর দায় বা এটি মালিকানা সত্য আচ্ছা বন্ধুরা এই সহজ উত্তরটি হচ্ছে আমরা আশা করি তোমরা সবাই জানো যেহেতু তোমরা এইচএসসি পরীক্ষার আগে এই বেসিক কনসেপ্টগুলো পড়েছ যে মালিকের উত্তোলন এটি সবসময় একটি ব্যয় ইভেন তুমি যদি এইটিও তোমার মাথায় না আসে তুমি খুব সিম্পল একটি আইডিয়া কাজে লাগাতে পারো এখানে দেখো অপশনে কিন্তু বন্ধুরা এটি কিন্তু কমা নয় এখানে কিন্তু অপশনে লেখা আছে মালিকের উত্তোলন খরচ অর্থাৎ আমি যখন এটি লিখবো মালিকের উত্তোলন খরচ বন্ধুরা আমি হয়তো এটি জানি না যে মালিকের উত্তোলন ব্যয় কিনা হয়তো তুমি তোমার অ্যাডমিশন পরীক্ষা দেওয়ার সময় তোমার তুমি হয়তো কোনো কারণে এই কনসেপ্টটিও নেই যে মালিকের উত্তোলন একটি ব্যয় কিন্তু বন্ধুরা তুমি যদি এই ফেস টি দেখো এই ফেস টি দেখার মাধ্যমে কিন্তু এখানে কিন্তু খুব স্পেসিফিকলি লেখা আছে মালিকের উত্তোলন খরচ এবং বন্ধুরা আমরা জানি যে সকল ধরনের যে খরচ সেই সকল ধরনের খরচটি সাধারণত ব্যয় হয়ে থাকে অর্থাৎ মালিকের উত্তরণ খরচ একটি ব্যয় আচ্ছা সো এখন তোমাদের প্রশ্ন রাখতে পারে যে মালিকের উত্তরণ খরচ ব্যয় এর মাধ্যমে আমরা কীভাবে এই প্রশ্নটি উত্তর জানবো এর মাধ্যমে আমরা এইভাবেই প্রশ্নটির উত্তর জানবো আর আমরা জানি যে এই যে ব্যয় এই ব্যয়ের সাধারণ উদ্বৃত্ত হচ্ছে ডেবিট অর্থাৎ বন্ধুরা যেহেতু ব্যয়ের সাধারণ উদ্বৃত্ত হচ্ছে ডেবিট সুতরাং আমরা এটি বলতে পারি যে মালিকের উত্তোলন খরচেরও সাধারণ উদ্বৃত্ত হচ্ছে ডেবিট মালিকের উত্তোলন খরচের সাধারণ ব্যালেন্সও ডেবিট সুতরাং বন্ধুরা আমরা কি বলতে পারি যে কোন অপশনটিতে দুটি পুরো সেটটি বন্ধুরা এখানে তোমার একটা জিনিস খেয়াল করতে হবে যে এখানে কিন্তু সেটের কথা বলা আছে সাধারণত নিচের কোন হিসাবে সেটের ডেবিট উদ্বৃত্ত থাকে অর্থাৎ এই কোন সেটটি ডেবিট আমরা বলতে পারি শুধুমাত্র ডি নাম্বার যে অপশন সেখানে যে সেটটি রয়েছে সম্পদ এবং মালিকের উত্তরণ খরচ এটি হচ্ছে সঠিক উত্তর অর্থাৎ সঠিক উত্তরটি হবে ডি সো বন্ধুরা তোমরা এই প্রশ্নটি তোমাদেরকে কেন দেওয়া বা আমরা এই প্রশ্নগুলো নিয়ে কেন আলোচনা করছি কারণ আমরা এই প্রশ্নগুলো নিয়ে এই কারণে আলোচনা করছি তোমার বেসিক কনসেপ্টটি কিন্তু খুবই সিম্পল বেসিক কনসেপ্টটি কি বেসিক কনসেপ্টটি হচ্ছে ব্যয় হচ্ছে সাধারণ উদ্বৃত্ত হচ্ছে ডেবিট ব্যয় বৃদ্ধি পেলে হবে ডেভিড ব্যয় হ্রাস পেলে হবে ট্রেন বাট তোমাকে কিন্তু তোমার বেসিক কনসেপ্ট থেকে প্রশ্ন নাও করতে পারো এবং যে চ্যালেঞ্জিং পড়ি এখানে কিন্তু তোমাকে তোমার সাধারণ কনসেপ্ট থেকে উত্তর প্রশ্নটি করবে না রেদার তুমি তোমার সাধারণ কনসেপ্টটিকে কতটুকু কাজে লাগিয়ে একটি কমপ্লেক্স প্রশ্নের উত্তর দিতে পারো সেটি হচ্ছে তোমার জন্য চ্যালেঞ্জ এবং এই কারণেই তোমাকে হয়তো সরাসরি তোমাকে তো বন্ধুরা সরাসরি এই অপশনটিও দিতে পারতো যে ডি সম্পদ এবং ব্যয় এবং যেই অপশনগুলো কিন্তু তোমাকে আগে দেওয়া হয়েছে যে উত্তরগুলো সঠিক না কিন্তু তোমাকে কিন্তু বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার ক্ষেত্রে এই অপশনটি দেওয়ার থেকে রেদার এই ব্যয়ের জায়গায় একটি নাম দিয়ে দেওয়ার চেষ্টা করবে যে উত্তোলন বাসা ভাড়া কিংবা বন্ধুরা অফিস ভাড়া সুতরাং বন্ধুরা রেদার তোমার এটি মনে রাখতে হবে যে এই যে উত্তোলন বাসা ভাড়া বা অফিস ভাড়া এই ধরনের অপশন থেকে তোমাকে ঘাবড়ে যে হবে না রেদার এটা চিন্তা করতে হবে যে বাসা ভাড়া তাহলে কী এবং আমরা সবাই জানি যে আমরা যখন এইচএসি পরীক্ষা বা আমরা এসএসসি পরীক্ষার সময় আমরা এটি করেছি যে ভাড়া ভাড়া মজুরি এগুলো সকল ধরনের ব্যয় হিসাব সুতরাং তখন আমরা এটি চিন্তা করতে হবে যেহেতু ব্যয় হিসাবে নর্মাল উদ্বৃত্ত ডেবিট সুতরাং ভাড়া নর্মাল উদ্বৃত্তটিও ডেবিট হয়ে থাকে সো বন্ধুরা অ্যাডমিশন এই প্রশ্নটি বা তোমাদের এতগুলো কথা বলার মেইন যে উত্তরটি অ্যাডমিশন পরীক্ষার কিন্তু প্রশ্নটি হয়তো কমপ্লেক্স হতে পারে বাট এর এগুলো কিন্তু সবসময় বেসিক নলেজ ড্রিভেন অর্থাৎ তুমি যে তোমার বেসিক নলেজ থেকে ড্রিভেন করতে পারবে র্যাদার তোমার যেটি মনে রাখতে হবে যে তুমি তোমার বেসিক কনসেপ্টেই মাথায় আছে এবং খুবই ইম্পর্টেন্ট বিশেষ করে সি ইউনিটের পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট যে র্যাদার তুমি ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে যে আমি যখন একটি প্রশ্ন দেখে এটা আমার কমন পড়েনি বা আমি হয়তো এই ধরনের প্রশ্ন প্র্যাকটিস করিনি র্যা এটি চিন্তা করো যে প্রশ্নটির প্রত্যেকটি যে ওয়ার্ড প্রত্যেকটি ওয়ার্ড কি মিন করে তুমি যদি মালিকের উত্তোলন খরচ দেখে ঘাবড়ে না যে রেনার এটির চেষ্টা করো বুঝতে যে মালিকের উত্তোলন খরচ এর মাধ্যমে আসলে কি মিন করা হয় তাহলে কিন্তু তুমি উত্তর দিতে পারবে অর্থাৎ বন্ধু আমি যখন পরীক্ষা দিতে বসবো আমরা সবাই যখন পরীক্ষা দিতে বসবো আমরা এটি চিন্তা করব যে আমাদের আমরা মাথা ঠান্ডা রাখতে হবে এবং আমরা আমরা এটি চিন্তা করতে যে আমরা বেসিক কনসেপ্টের মধ্যে উত্তরটি রয়েছে তো সবসময় বন্ধুরা যে কোনো কঠিন প্রশ্ন যে কোনো প্রশ্ন পাওয়ার সাথে সাথে উত্তর না জানলে চিন্তা না করে রেদার বেসিক কনসেপ্ট থেকে উত্তরটি বের করার চেষ্টা করতে হবে এবং আশা করি আমরা সকলেই উত্তর সুতরাং বন্ধুরা আমরা আশা করি বুঝতে পেরেছি যে আমাদের হিসাবে রাসবৃদ্ধি কিভাবে ঘটে এবং ডেবিট ক্রেডিটের মাধ্যমে হিসাবে রাসবৃদ্ধি কীভাবে দেয় বন্ধুরা এখন লাস্ট যে অপশনটি লাস্ট যে টপিকটি সেই টপিকে চলে যাব সেই টপিকটি হচ্ছে বিপরীত হিসাব এটিও আমরা বন্ধুরা একটি বিগত বছরের পরীক্ষার প্রশ্ন দিয়ে শুরু করব। তো প্রশ্নটি হচ্ছে বন্ধুরা আমাদের লাস্ট যে প্রশ্নটি বা লাস্ট টপিকের যে প্রশ্নটি সেই প্রশ্নটি হচ্ছে অবচয় সঞ্চিতি হচ্ছে কি অবচয় সঞ্চিতি কোন ধরনের হিসাব বন্ধুরা এই প্রশ্নটিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিটের পরীক্ষা এবং অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় অনেকবার এসেছে প্রশ্নটি হচ্ছে অবচয় সঞ্চিতি কি এক এটি একটি কন্ট্রাসম্পদ দুই এটি খরচ হিসাব তিন এটি মালিকানা সত্য হিসাব চার সম্পদ হিসাব আচ্ছা বন্ধুরা এর আগে আমি যদি একটু প্রশ্ন অ্যানালাইজ করার আগে চিন্তা করি আমি একটু আগে তোমাদেরকে বলেছি যে আমরা যে প্রশ্ন সলভ করার ক্ষেত্রে ওই প্রশ্নের যে শব্দগুলো রয়েছে এই শব্দগুলোর মিনিং করার চেষ্টা করব অর্থাৎ আমি যদি এটি জানার চেষ্টা করি যে অবচয় সঞ্চিতি অবচয় সঞ্চিতির কি বা আমরা একটু বেসিক আলোচনা করি অবচয় হচ্ছে সেই জিনিসটি আমার একটি ব্যাপ একটি যে কোনো ধরনের সম্পদের যে ধীরে ধীরে যে হ্রাস পায় সেই হ্রাস করার প্রক্রিয়াটাকে কিন্তু আমরা অবচয় বলি তাহলে এটা কি এটাকে একটি ব্যয়কে সেগমেন্ট করার একটি প্রক্রিয়া বলা যেতে পারে অবচয় সঞ্চিত হচ্ছে কি এই যে আমরা ব্যয়কে সেগমেন্ট করলাম অর্থাৎ প্রত্যেক বছর আমি ব্যয় ধরি ধরো আমাদের এই টেন মিনিট স্কুলের যে অফিসটি বা আমাদের টেন মির স্কুলের অফিসে একটি টেবিল এই টেবিলটি হতো পাঁচ বছর চলবে সো প্রতি বছর আমি এক হাজার টাকা করে এর অবচয় ধরে থাকি সো এই যে অবচয় আমি ধরে থাকি অর্থাৎ তিন বছরের ক্ষেত্রে এক হাজার এক হাজার এক হাজার এই যে তিন হাজার টাকা আমি ব্যয় ধরলাম বন্ধুরা টেবিলটা কিন্তু তিন বছরে আস্তে আস্তে এক হাজার টাকা করে কমে যায়নি বা ভেঙেও যাবে না কিন্তু আমি একটি কাল্পনিক ব্যয় ধরে থাকি সুতরাং বন্ধুরা আমি যখন এই ব্যয়টি ধরে থাকি অবচয়ের ব্যয় সো এই অবচয়ের ব্যয়ের এগেনস্টে আমি একটা সঞ্চিতি করে থাকি যে আমরা এই যে তিন হাজার টাকা জমা হলো এই তিন হাজার টাকাই হচ্ছে অবচয় সঞ্চিত আচ্ছা বন্ধুরা এখন আমি বুঝতে পেরেছি অবচয় সঞ্চিতি কি তাহলে আমার অপশন হচ্ছে এই একটি কন্ট্রা সম্পদ একটি খরচ হিসাব একটি মালিকানা সত্য হিসাব একটি সম্পদ হিসাব এখন উত্তরটি কি হবে বন্ধুরা এর উত্তরটি আগে আমি তোমাদেরকে বলে দেব তারপর আমরা পুরো কনসেপ্টটি আলোচনা করব যারা যারা উত্তরটি জেনে থাকো তাদের অনেক বি কংগ্রেচুলেশন যে উত্তরটি জেনে থাকো যারা জানো না তারা অবশ্যই মনোযোগ দিয়ে দেখো কেন এই উত্তরটি হয়েছে এবং কি কারণ এই উত্তরটি হচ্ছে এটি একটি কন্ট্রা সম্পত্তি বা এটি একটি বিপরীত সম্পত্তি আচ্ছা সো বন্ধুরা তোমাদের অনেকেরই হয়তো এখন প্রশ্ন জাগতে পারে যে যে সম্পদ আমরা যে সম্পদ বা বিপরীত সম্পদ নিয়ে কথা বললাম এই সম্পদ বা বিপরীত সম্পদ কি আচ্ছা বন্ধুরা আচ্ছা বন্ধুরা কন্ট্রা সম্পদ বা বিপরীত সম্পদ যেটি তোমাদের জন্য ইম্পর্টেন্ট সেটি হচ্ছে কন্ট্রা হিসাব বা বিপরীত হিসাব তো বন্ধুরা ব্যবসায়ের ক্ষেত্রে কন্ট্রা হিসাব বা বিপরীত হিসাব কি মিন করে বন্ধুরা কন্ট্রা হিসাব বা বিপরীত হিসাব হচ্ছে সেই জিনিসগুলো যেগুলো তোমার যে কোনো ধরনের হিসাবের বিপরীত উপাদান বা অপোজিট উপাদান বা যে কোনো ধরনের হিসাবকে ধরো সম্পদ ব্যয় দায় এই ধরনের হিসাবগুলোকে হ্রাস করার জন্য আমি যদি নতুন কোনো হিসাব নিয়ে থাকি তাহলেই সেটিকে কন্ট্রা হিসাব বা বিপরীত হিসাব বলে থাকে এটিকে আমরা একটু একটি কন্ট্রা সম্পদের উদাহরণ দিয়ে এক্সপ্লেন করি বন্ধুরা তোমরা সকলেই এই টার্মটি সম্পর্কে পরিচিত এটি হচ্ছে কুরিন সঞ্চিতি বন্ধুরা সঞ্চিতিটি কি বন্ধুরা কুরিন যে কোনো ধরনের কুরিন হলে বা যেই যেই টাকাটি আমি আর ফেরত পাবো না আমার পাওনাদারের কাছ থেকে বা আমার দেনাদারের কাছ থেকে সেই টাকাটি আমি যদি যখন আমি অবলোপন করে থাকি বা অবলোপন করে প্রক্রিয়ার প্রসেসে আমি এই কুরিন সঞ্চিতিটি সেট করে থাকি বন্ধুরা বলত আমি আমার দেনাদারের নিকট যে টাকাটি পেতাম এটি কিন্তু আমার জন্য সম্পদ কারণ আমি ভবিষ্যতে এই টাকাটি পেতাম এখন বন্ধুরা এই কুরিন সঞ্চিতিটি কেন সেট করা হয় সেই বন্ধুরা যে সম্পত্তি রয়েছে সম্পদ কুরিন কুরিন সঞ্চিতি সেট করা হয় সম্পদের বিপরীত অর্থাৎ আমি যে ঋণ দিয়েছিলাম এই ঋণ থেকে তো আমার টাকা পাওয়ার কথা কিন্তু যখন আমি এটি বুঝে থাকি যে আমি টাকাটি পাব না তার আমি একটি হিসাব তৈরি করি তার আমি কুরিন সঞ্চিতি হিসাব তৈরি করেছি কিংবা বন্ধুরা তার আমি দেনাদারের বার্তা সঞ্চিত বন্ধুরা দেখো এই যে কুরিন সঞ্চিতি কিংবা দেনাদারের বার্তা সঞ্চিত এই যে দেনাদারের থেকে যে টাকাটা আমার পাওনা ছিল বা কু ক্ষেত্রে যে ঋণটা আমার পাওনা ছিল এই টাকাগুলো কিন্তু আমি পাচ্ছি না অর্থাৎ আমার যে সম্পত্তি তৈরি হয়েছিল সেই সম্পত্তি আমি পাবো না সেই সম্পত্তিকে হ্রাস করতে হবে ভবিষ্যতে আমি সম্পত্তি পাবো না এই যে হ্রাস করার প্রক্রিয়ায় আমি যে হিসাবগুলো তৈরি করে থাকি এই হিসাবগুলোই হচ্ছে বিপরীত হিসাব এখন প্রশ্নটি হচ্ছে এটি কি ধরনের বিপরীত হিসাব এটি কি বিপরীত দায় বিপরীত আয় বা বিপরীত সম এই দুটি হচ্ছে বন্ধুরা বিপরীত সম্পত্তি হিসাব বন্ধুরা কেন এই দুটি বিপরীত সম্পত্তি হিসাব কারণ এই দুটির মাধ্যমে আমি সম্পদের বিপরীতে তৈরি করা হয়েছে এবং এটি এগুলোর মাধ্যমে আমরা সম্পত্তি হ্রাস করি সম্পদ হ্রাস করা হয়ে থাকে যেহেতু এই হিসাবগুলো তৈরির মাধ্যমে সম্পদ হ্রাস করা হয়ে থাকে তাই এগুলো বিপরীত সম্পত্তি হিসাব এবং বন্ধুরা এখন তোমাদের কাছে একটি খুব সিম্পল প্রশ্ন বা আমরা এটি একটু জানার চেষ্টা করি আচ্ছা এই সম্পদ তাহলে কোন ধরনের হিসাব খাতে চলে যাবে এটি কি ডেবিট নেগেটিভ ক্রেডিট বন্ধুরা এটি অবশ্যই অবশ্যই ক্রেডিট কেন খুব সিম্পল আমাদের সেই আগে শুট যেহেতু সম্পদ তার নর্মাল ব্যালেন্স ডেবিট এবং যেহেতু এটি বিপরীত সম্পত্তি তাই এটির ব্যালেন্স হবে ক্রেডিট সো বন্ধুরা আমরা সম্পদের মাধ্যমে কিন্তু এটিও মনে রাখতে পারি যে আমার যে কোনো ধরনের বিপরীত আয়ের ব্যালেন্স কী হবে ডেবিট বিপরীত দায়ের ব্যালেন্স কী হবে ডেবিট বিপরীত ব্যাড ব্যালেন্স কী হবে ক্রেডিট কারণ ব্যয় নিজে ডেবিট সুতরাং বন্ধুরা আমরা দেখলাম যে কুরিন সঞ্চিতি এবং দেনাদারের বার্তা সঞ্চিতি এগুলো হচ্ছে আমাদের বিপরীত সম্পদ আচ্ছা বন্ধুরা এখন আমরা যদি এটি বলার চেষ্টা করি যে ঋণপত্র ঋণপত্র বা বন্ডের অবহার এটি কি ধরনের বন্ধুরা এটি জানতে হবে যে আমাকে ঋণপত্র বা বন্ড এগুলো কি এগুলো কি আমার আয় সম্পদ নাকি বন্ধুরা ঋণপত্র বা বন্ড হচ্ছে আমার জন্য দায় এখন বন্ধুরা ঋণপত্র বা বন্ড যেহেতু আমার জন্য দায় এখন ঋণপত্র বা বন্ডের অবহারের মাধ্যমে আমরা কি বুঝানো বুঝা বন্ধুরা অবহারের মধ্যে অর্থাৎ যখন আমার ঋণ হ্রাস পায় বা আমার আমার কোনো কারণে আমার বন্ড হ্রাস পেয়েছে বা আমার ঋণপত্র হ্রাস পেয়েছে অর্থাৎ আমি যখন ঋণপত্র হ্রাস করি বা অর্থাৎ আমি যখন দায় দায়কে হ্রাস করার জন্য যখন আমি একটি হিসাব ক্রিয়েট করে থাকি যেটির নাম হচ্ছে ঋণপত্রের অবহার বা বন্ডের অবহার সেই ক্ষেত্রে বন্ধুরা এটি হবে বিপরীত দায় বা কন্ট্রা দায় সুতরাং বন্ধুরা আমি আমি এই ক্ষেত্রে করার চেষ্টা করেছি যে আমি বিপরীত একটি ঋণপত্রের মাধ্যমে ঋণপত্র বা দায়কে করার চেষ্টা করেছি যখন আমি দায়কে হ্রাস করার চেষ্টা করে থাকবো তখন আমার জন্য সেটি হবে সেটি হবে কন্ট্রা দায় আচ্ছা বন্ধুরা খুব সিম্পল একটি জিনিস আমরা তো এইটি হিসাব বিজ্ঞান অনেক ব্যবহার করেছি আর বন্ধুরা এই প্রশ্নটি আমাদের বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা অনেকবার এসেছে বিক্রয় ফেরত বিক্রয় ফেরত বন্ধুরা কি ধরনের হিসেবে আমরা অনেক সময় এটি বলেছি যে বিক্রয় যদি ক্রেডিট হয়ে থাকে তাহলে বিক্রয় ফেরত ডেবিট কিন্তু বিক্রয় ফেরত কেন ডেবিট আমাকে এটি একটু তোমরা বলার চেষ্টা করো বিক্রয় ফেরত এই কারণেই ডেবিট কারণ বিক্রয় ফেরত একটি কন্ট্রা আয় বন্ধুরা বিক্রয় ফেরত কেন কন্ট্রা হয় তুমি একটু আমাকে বোঝানোর চেষ্টা করো কারণ বন্ধুরা আমি যদি এখানে একটু লিখি যে বিক্রয় এর নর্মাল বিক্রয় নর্মালি কী বিক্রয় নর্মালি হচ্ছে একটি আয় যখন আমার বিক্রয় ফেরত হয় অর্থাৎ মনে করো যে আমি একশোটি পণ্য বিক্রয় করেছি এর মধ্যে বিশটি পণ্য ফেরত হয়েছে তার মানে কি বন্ধুরা আমি যে বিক্রয় করেছিলাম সেই বিক্রয় হ্রাস পেয়েছে সো বন্ধুরা আমার বিক্রয় যখন হ্রাস পাবে তার মানে কি বিক্রয় হ্রাস পাওয়ার জন্য আমি যে হিসাবটি তৈরি করেছি সেটি হচ্ছে বিক্রয় ফেরত সুতরাং বন্ধুরা আমি একটি আয় হিসাবকে হ্রাস করার জন্য একটি হিসাব তৈরি করেছি সেটির নাম হচ্ছে বিক্রয় ফেরত সুতরাং এই কারণে বিক্রয় ফেরত হচ্ছে একটি কন্ট্রা আয় হিসাব ঠিক বন্ধুরা ঠিক একইভাবে ক্রয় ফেরত ক্রয় ফেরত হচ্ছে একটি কন্ট্রা ব্যয় হিসাব এবং বন্ধুরা আশা করি তোমরা এখন বুঝতে যেহেতু ক্রয় আমার একটি ব্যয় হিসাব এবং যেহেতু ক্রয় ফেরতের মাধ্যমে আমি ক্রয়কে হ্রাস করার চেষ্টা করি ঠিক সেই কারণে ক্রয় ফেরত একটি বন্ধুরা আমরা যদি আবার এই প্রশ্নটিতেই ফিরে যাই যে অবচয় সঞ্চিতি হচ্ছে কি এখন বন্ধুরা তোমরা এবার চেষ্টা করে চিন্তা করো অবচয় সঞ্চিতি কেন ক্রিয়েট করা হয় যাতে কোনো একটি সম্পদের হ্রাস দেখানো যায় অবচয় কোন একটি সম্পদের বিপরীতে ধরা হয় যেহেতু অবচয় সঞ্চিতি কোন একটি সম্পদের বিপরীতে ধরা হয়ে থাকে সেই কারণে অবশ্যই অবশ্যই অবচয় সঞ্চিতি একটি সম্পদ হিসাবে তো সুতরাং বন্ধুরা আশা করি তোমরা আমাদের যে লাস্ট টপিকটি ছিল অর্থাৎ বিপরীত সম্পদ এই টপিকটিও বুঝার চেষ্টা বুঝতে পেরেছ তো বন্ধুরা আজকে আমরা কোন কোন কি কি জিনিস কভার করলাম আমরা আবার একটু সামারি করি এবং এর মাধ্যমে আমরা আমাদের এই ক্লাসটিকে শেষ করি এই প্রথমে যেটি করার চেষ্টা করছি সেটি হচ্ছে হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য সুতরাং বন্ধুরা এখানে আমরা কি জানতে পেরেছি যে হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার প্রধান উদ্দেশ্য কি হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার প্রধান উদ্দেশ্য তথ্য সরবরাহ করা হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার ইনপুট কি হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার ইনপুট হচ্ছে লেনদেন হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার আউটপুট হচ্ছে আর্থিক বিবরণী বন্ধুরা তোমরা বলো তো হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার কয়টি স্টেজ রয়েছে হিসাব বিজ্ঞান প্রক্রিয়া টোটাল তিনটি স্টেজ রয়েছে এর মধ্যে সেকেন্ড স্টেজটি হচ্ছে হিসাব রক্ষণ অর্থাৎ লেনদেন লিপিবদ্ধকরণের স্টেজটিকেই হিসাব রক্ষণ বলা হয়ে থাকে এটি হচ্ছে আমাদের হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য বা হিসাব বিজ্ঞান সম্পর্কে যে বেসিক আইডিয়া আচ্ছা সেকেন্ড যেটি ছিল যে হিসাব তথ্যের ব্যবহারকারী সো বন্ধুরা হিসাব তথ্যের ব্যবহারকারী সম্পর্কে আমরা কি জিনিস আমাদের বেসিক হিসাব তথ্যের ব্যবহারকারী কনসেপ্ট হচ্ছে হিসাব তথ্যের ব্যবহারকারী রকম দুইটি একটি হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী আর একটি হচ্ছে বহিষ্ঠ ব্যবহারকারী সো আমরা কীভাবে প্রশ্ন পরীক্ষায় বুঝবো যে আমার কোনটি অভ্যন্তরীণ ব্যবহারকারী বা কোনটি বহিস্থ ব্যবহারকারী আমি এটি দেখার চেষ্টা করব যে যেই ব্যবহারকারীর কথা বলা হয়েছে ধরো আমাকে বলা হলো মার্কেটিং ডিরেক্টর হিসাব তথ্যের কী ব্যবহারকারী কিংবা খুব সিম্পল সিম্পলের কথা ধরো বলা হলো যে আরমান সাদিক ভাইয়া টেন মিনিট স্কুলের যে হিসাব তথ্য রয়েছে এই হিসাব তথ্যের কি ধরনের ব্যবহারকারী বন্ধুরা উত্তরটি কি আয়মান সাদিক ভাই হচ্ছে টেন মিনিট স্কুলে হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী কারণ কেন কারণ আয়মান সাদিক ভাই টেন মিনিট স্কুলে সিইও অর্থাৎ চিফ অপার চিফ এক্সিকিউটিভ অফিসার চিফ এক্সিকিউটিভ অফিসার হি একটি প্রতিষ্ঠান অর্থাৎ টেন মিনিট স্কুলে যে কোনো ধরনের ডিসিশন নেওয়ার ক্ষেত্রে কিন্তু ডিরেক্ট ইনভলভ থাকে অর্থাৎ সে ডিরেক্ট ইম্প্যাক্ট রাখে আমরা পড়েছিলাম যেই ব্যবহারকারীরা যে কোনো হিসাব তথ্যের মাধ্যমে প্রত্যক্ষ ভূমিকা রেখে থাকে ডিসিশান মেকিংয়ের ক্ষেত্রে তারা হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী সুতরাং বন্ধুরা যারা প্রত্যক্ষ ভূমিকা রাখবে তারা হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী যারা প্রত্যক্ষ ভূমিকা রাখবে না তারা হচ্ছে বহিস্থ ব্যবহারকারী আচ্ছা থার্ড কি পড়েছেন যে হিসাবের রাজবিত্তি কি এর ক্ষেত্রে আমরা কি বেসিক হচ্ছে আমরা পাঁচ ধরনের যে হিসাব রয়েছে এগুলো সাধারণ ব্যালেন্স জানার চেষ্টা করব। আমরা জানি যে সম্পদের সাধারণ ব্যালেন্স হচ্ছে ডেবিট আমরা জানি যে দায়ের সাধারণ ব্যালেন্স হচ্ছে ক্রেডিট আমরা জানি যে আয়ের সাধারণ ব্যালেন্স হচ্ছে ক্রেডিট ব্যয়ের সাধারণ ব্যালেন্স হচ্ছে ডেবিট এবং মালিকানা সত্যের সাধারণ ব্যালেন্স হচ্ছে ক্রেডিট সো ক্রেডিট জিতেছে ফ্রি টু এখন আমার যেটি মাথায় রাখতে হবে যে এই ক্রেডিট যখন আমার সম্পদ বৃদ্ধি পাবে যে কোনো ধরনের হিসাব যখন বৃদ্ধি পায় তখন সেটি তার সাধারণ ব্যালেন্স যেটি ডেবিট ক্রেডিট সেটি হয়ে থাকে যদি সম্পদ বৃদ্ধি পায় সম্পদের সাধারণ ব্যালেন্স যেহেতু ডেবিট সুতরাং ডেবিট হবে যদি দায় বৃদ্ধি পায় দায়ের সাধারণ ব্যালেন্স যেহেতু ক্রেডিট সুতরাং ক্রেডিট হবে সুতরাং বন্ধুরা আমার মনে রাখতে হবে যে আমার যদি বৃদ্ধি পায় তাহলে সাধারণ ব্যালেন্সের ব্যালেন্সের যেরকম ডেবিট হলে ডেবিট ক্রেডিট হলে ক্রেডিট যদি হ্রাস পায় তাহলে সাধারণ ব্যালেন্সের অপোজিট হবে অর্থাৎ দায়ের সাধারণ ব্যালেন্স যেহেতু ক্রেডিট দায় যখন হ্রাস পাবে দায়ের সাধারণ ব্যালেন্স হবে ডেবিট এবং বন্ধুরা আমরা যদি আয়ের কথা বলে থাকি আয়ের সাধারণ ব্যালেন্স যেহেতু ক্রেডিট সুতরাং আয় যখন বৃদ্ধি পায় তখন বন্ধুরা আয়ের সাধারণ ব্যালেন্স ক্রেডিট থাকবে আয় যখন হ্রাস পায় আয়ের সাধারণ ব্যালেন্স হবে ডেবিট সুতরাং বন্ধুরা আমরা হিসাবে হ্রাস বৃদ্ধি এই প্রশ্নগুলো উত্তর করতে সক্ষম বন্ধুরা আমরা কিন্তু আগেও বলেছি তোমাদের বিভিন্ন ধরনের কনসেপ্ট প্রশ্ন থাকতে পারে যে এই কোনটি ডেবিট সেট কোন কোন ধরনের কোন সেটে বৃদ্ধি পেলে সবসময় ডেবিট হয় কিংবা তোমাকে প্রশ্ন করতে পারে কোন সেট হ্রাস পেলে ক্রেডিট হয় তোমাকে এই সেটগুলোতে হয়তো আয় ব্যয় দিয়ে 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 দেওয়াতে হবে মালিকানা সত্য দিতে হবে ইভেন আমরা যেটি দেখেছি তোমাকে হয়তো ডিরেক্টলি ব্যয় বলবে না দাদা তোমাকে ব্যার একটি এক্সাম্পল দেবে যেরকম আগেরটাতে ব্যার একটি এক্সাম্পল দেওয়া ছিল মালিকের উত্তোলন খরচ সুতরাং আমাকে আমরা এই এক্সাম্পলগুলো ধরে দেখার চেষ্টা করবো যে আমাকে যেই ধরনের এক্সাম্পল দেওয়া ভাড়া দেওয়া থাকুক মজুরি দেওয়া থাকুক বিক্রয় আয় দেওয়া থাকুক এবং আমার যে কোনো ধরনের এক্সাম্পল দেওয়া আমি এক্সাম্পল থেকে আগে বুঝার চেষ্টা করব যে এটি কোন সেটে পড়ে অর্থাৎ এটি কি আয় এটি কি ব্যয় এটি কি উত্তোলন না কোন সেটে পড়ে আমি ওই সেটে সাধারণ ব্যালেন্স হয় আমি উত্তরটি বের করার চেষ্টা করব আচ্ছা তো ফি ফোর্থ আমরা যে টপিকটি বলেছি সেটা হচ্ছে বিপরীত হিসাব এবং বন্ধুরা আমরা দেখেছি যে এই কন্ট্রা হিসাব বা বিপরীত হিসাব কি কন্ট্রা হিসাব বা বিপরীত হিসাব হচ্ছে একটি হিসাবকে হ্রাস করার জন্য যদি কোনো হিসাব তৈরি করা হয়ে থাকে তাহলে সেটি কন্ট্রা হিসাব বা বিপরীত হিসাব যদি সম্পদ হ্রাস করার জন্য অপচয় সঞ্চিত তৈরি করা থাকে তাহলে বন্ধুরা এটি হচ্ছে কন্ট্রা সম্পদ এবং জানি আমরা এটি সাধারণ মানুষের ক্রেডিট বন্ধুরা আমার যদি দায় হ্রাস করার জন্য বন্ডের অবহার দেওয়া হয়ে থাকে তাহলে এটি হচ্ছে কন্ট্রা দায় সুতরাং বন্ধুরা আমরা আশা করি তোমরা বিপরীত হিসাবটিও বুঝতে পেরেছো তো সুতরাং বন্ধুরা আশা করি তোমরা এই চারটি টপিক বুঝতে পেরেছ এবং তো একটু পরেই বন্ধুরা আমাদের আরেকটি লাইভ ক্লাস রয়েছে বা আরেকটি ক্লাস রয়েছে এই ক্লাসটি তোমরা যখন দেখবে এখানে আমরা পরবর্তীতে রেওয়া এবং বার্তা নিয়েও আলোচনা বার্তা নিয়ে আলোচনা করবো বন্ধুরা তোমরা যারা আমাদের এই ক্লাসটি দেখেছো আশা করি তোমরা অনেক হেল্প তোমাদের অনেক হেল্প হয়েছে এবং বেস্ট অফ লাক্স তোমাদের অ্যাডমিশন পরীক্ষার জন্য এবং অবশ্যই অবশ্যই বন্ধুরা তোমরা তোমার যে ক্লাসটি যেই অবস্থায় যেই যখনই দেখে থাকো না কেন তোমরা অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে যাতে তারাও তারাও আমাদের এই ক্লাসটি দেখতে পারে সুতরাং আমাদের সাথে থাকার জন্য থ্যাংক ইউ বন্ধুরা